আমি ব্রেকিং নিউজ একটা দিতে চাই, যে মুফতি রিজওয়ান রফিক সাহেব হঠাৎই তিনি এসেছেন ফেসবুকে লাইভে, তারপর তিনি বলেছেন, একটা আবদার করেছেন, প্রস্তাব দিয়েছেন যে ব্রাদার রাহুল হোসেন তিনি যেন বাইতুল মুকাররম ঢাকার মসজিদে আসে 8 তারিখ জুম্মার পরে, সারাতে মুনাজারা লেখা হবে, এই কথা তিনি বলেছেন। এবং তিনি আমাকে অনুরোধ করেছেন ব্রাদার রাহুল যেন আসে, এবং নিজে সিদ্ধান্ত দিয়েছেন যে ব্রাদার রাহুল যদি লোক না পাঠায় তবে জেনে নেব যে ব্রাদার রাহুল হেরে গেছেন ভাষে। জি ভাই, এটা আপনার ও মানে প্রস্তাব ছিল, এবার আপনার এটা উচিত ছিল আপনি যদি একনিষ্ঠ চিত্তে যদি সব সত্য গ্রহণ বা সত্য খোঁজার চেষ্টা করতেন, বাতুলতা না করতেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত ছিল যে ব্রাদার রাহুলকে একবার জানানো, ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক, অথবা আমাকে ফোন করেছিলাম সেই সময় স্পষ্ট আপনি পরামর্শ করে বলতে পারতেন। যদি আমি ফোন করেছিলাম আমার সঙ্গে ফোনে শেষ পর্যন্ত কথা না হয় আপনি কেটে দিয়েছেন ফোন, আবার দুবার করেছি আবার কেটেছেন, আবার একবার তিনবার ফোন করলাম, সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, ফোনটাকে কেটে দিলেন, আমার সঙ্গে শেষ পর্যন্ত কথা বলতে দেননি, যেটা ইউটিউবে অডিওটা মজুদ আছে। তারপরেও যে দুইজন প্রতিনিধিকে আপনি পাঠিয়েছেন আমার জবাবি বক্তৃতা তারা রীতিমতো শুনেছে, যে আমি বাইতুল মুকাররম প্রসঙ্গে 8 তারিখে বসা প্রসঙ্গে আমি কি বলেছি, তারপরে শোনার পরেও তারা দুজন গিয়েছে আবার মসজিদের ভেতর থেকে তারা মিথ্যাচার করছে। এখন فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা ভাই, আজকে আপনাদেরকে খুব ডিস্টার্ব করে দিলাম আর কি, মানে বেশ কয়েকবার লাইভে আসার পরেও মোটামুটি কোনো কারণবশত ফোনটা কেটে গিয়েছে বারবার, একজন ব্যক্তি বারবার ফোন করছিল, অনেকবার ফোন করছে, নাম্বারটা খুব পরিচিত মনে হচ্ছে, কোনো মোকাল্লে ডিস্টার্ব করছে, মানে আমি লাইভে এসেছি এই মুহূর্ত অবস্থায় তিনি বারবার ফোন দিচ্ছেন যেন আমার লাইনটা কেটে যায়, এই জন্যই। যাই হোক, ব্যাটাকে আমি ব্লক মেরেছি, পরবর্তী সময় দেখবো উনি কে, তবে নাম্বারটা একদম নিশ্চিত কোনো মোকাল্লিদের, কেন 932 লাস্ট নাম্বার, এর আগে অনেকবার ফোন করে ডিস্টার্ব করেছে, তার জন্য ফোন করে ডিস্টার্ব করছে লাইভে দেখে যেন লাইভটা আমার ভঙ্গ হয়ে যায় এই জন্য। যাই হোক, যে বিষয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চাইছি ভাইরা, যে মুফতি রিজওয়ান রফিক সাহেবের সঙ্গে আমার বাহাস মুনাজারা দীর্ঘদিন যাবৎ ধরে আপনারা শুনে আসছেন, তো এই মতো পরিস্থিতিতে অনেকগুলো আপনারা আলোচনা শুনে যারা শ্রবণ করেছেন তারা স্পষ্ট হয়েছেন যে আসলে কে মিথ্যা কথা বলেছে, কারা প্রতারণা করেছে, কারা ধোকা দিচ্ছে, আমি কি বুঝতে রাজি কি রাজি নয় সার্বিকভাবে। তো এটা আমি অনেকদিন ধরে লক্ষ্য করি যে মুকাল্লিদ যারা মুনাজারা চ্যালেঞ্জ দেওয়ার পরে তাদের চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করা হয় তারা বিভিন্ন বাক বিদণ্ডা করার পরে তারা সঙ্গে সঙ্গে বিষয়টাকে মানে নৎসাত করার জন্য বিভিন্ন কলাকৌশল ছল চাতুরির মাধ্যমে তারা বাহাস মুনাজারা হবার পূর্বেই তারা বিজয়ী ঘোষণা হোক এরকম একটা কিছু মনস্থির করে ফেলেন, তার জন্য তারা অনেক রকমের কলাকৌশল অবলম্বন করে। ঠিক তদ্রূপে একইভাবে আজকেও ভাই এমনই আমার সঙ্গে ঘটেছে বা করেছে, এটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেব। যাই হোক, এখানে বলছি যারা আমার অডিও সাউন্ড সিস্টেম সবাই শুনতে পাচ্ছেন কি ভাইয়েরা, রেসপন্স করবেন। যাই হোক, এমতো পরিস্থিতিতে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি, যে মুফতি রিজওয়ান রফিকই কয়েকদিন আগে তিনি ভিডিও লাইভে এসে তিনি বলেছেন একটি বিষয়, যে সাধারণত তিনি বসার জন্য মনস্থির করেছেন সেটা হচ্ছে 8 তারিখে। তিনি যে কথাটি বলেছেন মানে তিনি একটি প্রস্তাব দিয়েছেন, আর প্রস্তাবটি দিয়েছেন তিনি লাইভে, তিনি তার পূর্বে আমাকে মেসেঞ্জারে নক করেনি, তিনি বলতে পারতেন যে ভাই 8 তারিখে বাস মোনাজারের বিষয়ে আমরা সলা পরামর্শ করতে চাইছি, তাই আপনি আপনার প্রতিনিধি পাঠিয়ে দিন আর আমরা আমার প্রতিনিধি পাঠিয়ে দিই, যে বিষয়টা একটা পরামর্শ করা হোক। তিনি কোনো রূপভাবে আমাকে নক না করে তিনি সরাসরি একদিন হঠাৎ তিনি ফেসবুক লাইভে আসলেন, ছিল সেদিন এপ্রিল মাসের 4:17। তিনি এসে তখন বলছেন যে বাইতুল মুকাররম মসজিদে যেন ব্রাদার রাহুল হোসেন তার মানে প্রতিনিধিকে পাঠিয়ে দেয়। এ বিষয়ে আমি তো তার জবাবে একটি ভিডিও করেছি, আপনারা অনেকে শুনেছেন, 36 মিনিট প্রায়। আসুন দেখা যাক মুফতি রিজওয়ান রফিক সাহেব তিনি কি বলেন, তার ভিডিও আমি অডিওটা চালাচ্ছি, আপনারা বুঝতে পারবেন কি বলছেন তিনি, শুনুন। আমরা দুজনের পক্ষ থেকে একজন প্রতিনিধি দুইজনের পক্ষ থেকে পাঠাবো, বিশেষ করে আমি আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাবো বাইতুল মুকাররম মসজিদে, সেখানে আগামী আট তারিখে আমার প্রতিনিধি যিনি যাবেন উনি সেখানে জোহরের নামাজ পড়বেন, এবং আমাদের ব্রাদার রাহুল সাহেবকে আমি বলছি অবশ্যই তিনি আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, এখন না দেখলে তার ভক্তবৃন্দ যারা আছে তারা পৌঁছে দিবেন, যে ব্রাদার রাহুল সাহেব যেহেতু আপনার বাংলাদেশে অনেক মানুষ আছে, আমি অলরেডি একজনের কথা আপনার ফেসবুকে আপনি জানিয়েছেন, আমি চাচ্ছি আপনি 8 তারিখে আপনি অবশ্যই আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি
বাইতুল মোকাররম মসজিদে জোহরের নামাজের সময় পাঠিয়ে দিলেন। সেখানে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আমাদের প্রতিনিধিরা সেখানে থাকবে। এবং সেখানে কি কি বিষয়ে আলোচনা হবে, কে থাকবে না থাকবে, কয়জন থাকবে, এবং বিচারক কে থাকবেন, স্থান কোথায় হবে, এবং দিন কবে হবে, তারিখ কবে হবে, কখন হবে, এরপরে আমাদের যদি কেউ অনুপস্থিত না হয় তার জন্য শাস্তি হিসেবে কি মানে কি থাকতে পারে। শাস্তি বলতে তার সে যে আমাদেরকে ধোকা দিল, এই ধোকার একটা প্রায়শ্চিত্ত কি হতে পারে, তো এই সব কিছুর ব্যাপারে সেখানে উল্লেখ থাকতে হবে। এবং দুইজনের মধ্যে আমরা আমাদের প্রতিনিধি যারা সেখানে উপস্থিত হবেন, তবে 8 তারিখে আমার প্রতিনিধি ওখানে অবশ্যই থাকবে। আপনার প্রতিনিধি অবশ্যই ব্রাদার রাহুল সাহেব আপনি সেখানে পাঠিয়ে দেবেন। দয়া করে আপনার প্রতি আমার মানে দয়া করে আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি মেহরবানি করে 8 তারিখে দুপুর জোহরের নামাজের সময় বাইতুল মোকাররম মসজিদের চত্বরে, আসলে এর আগে যোগাযোগ হবে, আপনার পক্ষ থেকে কে আসছে, আমার পক্ষ থেকে কে যাবে, সবকিছু আলোচনা হবে আপনার আমার মধ্যে ইনশাল্লাহ। বাকি আপনি আগামী 8 তারিখে জোহরের নামাজের সময় একজন প্রতিনিধি অবশ্যই পাঠাবেন। আর যদি আপনি 8 তারিখে আপনার প্রতিদিন প্রতিনিধি না পাঠান, যেহেতু আপনার এখানে লোক আছে, আপনার ওই এটা বলার সুযোগ নেই যে আমি বাংলাদেশ থেকে কাকে পাঠাবো, কি করবো না করবো, এগুলো অজুহাত আল্লাহর ওয়াস্তে এগুলো তালাশ করবেন না, মেহরবানি করে এগুলো করবেন না। এগুলো করলে আমি মনে করবো যে আপনি হয়তো বাস থেকে পিছু হতেছেন। আপনি দয়া করে আপনার লোক পাঠাই দেবেন 8 তারিখে জোহরের নামাজের পরে, ওখানে ইনশাল্লাহ আমার প্রতিনিধি আপনার প্রতিনিধির সাথে সেখানে কি কি শর্ত হতে পারে আমিও আমার শর্তগুলো সেখানে দিয়ে দিব, আপনি আপনার শর্তগুলো দিয়ে দিবেন। এবং যদি কেউ অনুপস্থিত হয়, বিশেষ করে এই জিনিসটা ওখানে বিশেষভাবে উল্লেখ থাকবে যে যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে তার জন্য কি হতে পারে। যাই হোক ভাই, আপনাদেরকে আমি তার ভিডিও প্লাস অডিওটা আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই বিষয়টি আপনার সামনে ক্লিয়ার করার জন্য। তো যাই হোক, এখানে আপনারা দেখলেন মুফতি রিজওয়ান রফিক সাহেব তিনি হঠাৎ এসে বলছেন যে 8 তারিখে বাইতুল মোকাররম মসজিদ ঢাকা বাংলাদেশ, সেখানে যেন আমি উপস্থিত হই অথবা আমার প্রতিনিধিকে উপস্থিত করা, আমার প্রতিনিধি একজন বাংলাদেশে আছে যার নাম রাইহান। আসলে ভাই আমি আর এগের ভিডিওতে বলেছি যে রাইহান ভাই কোনো মানে বড় মাপের কোনো আলেম ব্যক্তি না, অথবা সে যে কোনো বিষয় এইসব বিষয়ে পারদর্শী কিছু নয়, জাস্ট আমাকে ভালোবাসে, সেই ক্ষেত্রে তার নাম্বারটা দিয়েছি এই বিষয়টি। আর 2 নম্বর বিষয়ে আমি একথা বলেছি যে ভাই বাহাসে শারায়ত লেখা হবে আর মুনাজিরা থাকবে না, এটা কোনো কথা হলো? অবশ্যই বাহাসে শারায়ত লেখার সময় মুনাজির যারা থাকবে তারা উপস্থিত থাকবে। আর এখানে দেখতে দেখলেন রিজওয়ান রফিকি সাহেব তিনি একটা নিজে ফেসবুক লাইভে এসে তিনি এই কথাটা বলেছেন, আমার সঙ্গে কোনো সলাপ পরামর্শ কোনো কিছু তিনি করেনি, হঠাৎ তিনি একটি দিন নির্ধারণ করলেন, তিনি বলছেন তার প্রতিনিধি পাঠাতে হবে, আমার প্রতিনিধি পাঠাতে হবে, প্লাস তিনি এটা একটা আবদার একটা প্রস্তাব দিয়েছেন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলছেন দয়া করে রুহুল আমিন ভাই, রাহুল ভাই আপনি অবশ্যই আপনার প্রতিনিধি পাঠাবেন, আমি কাকুতিমিনিত ভাবে বলছি, তিনি আমার কাছে একটা প্রস্তাব পাঠিয়েছেন কাকুতিমিনিত স্বরে, এবার যদি আমি অ্যাকসেপ্ট করতাম, যদি তার প্রস্তাবটা অ্যাকসেপ্ট, যাই হোক বারবার ফোন করছে কেউ ডিস্টার্ব করছে, যাই হোক আমি যদি মুক্তি রিজওয়ান রফিকি সাহেবের যে তিনি আমাকে একটি প্রস্তাব দিয়েছেন এটা যদি আমি অ্যাকসেপ্ট করতাম তবেই হতো, হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করেছি, আমিও প্রতিনিধি পাঠাবো, তিনিও পাঠাবেন, সরব পরামর্শ হবে, জি না আমি অ্যাকসেপ্ট করেছি কোথায়, এখন পর্যন্ত কোনো অ্যাকসেপ্ট করিনি। প্লাস মুফতি রিজওয়ান রফিক সাহেব সেখানে একটা চূড়ান্ত কথা তিনি বলেছেন যে 8 তারিখে পাঠানোর কথা, তারপর তিনি আমাকে ফেসবুক মেসেঞ্জারে কোনো নক করেনি না, কোনো ফোন করেনি, কিছুই করেনি। কিন্তু তারপরের দিন যেদিন ভিডিও দেখলাম আমি সরাসরি ফোন করলাম মুক্তি রিজওয়ান রফিক সাহেবের সঙ্গে, তার সঙ্গে কথাবার্তা বললাম যে ভাই আপনি হঠাৎই এই কথা বললেন, কি কারণ, কি বিষয় জানতে পারি? তিনি সঙ্গে এই বিতর্ক হতে হতে তিনি হট করে ফোনটা কেটে পালিয়ে গেলেন। ভাই পালানোর অভ্যাস আপনাদের, আপনি ফোন করে পালিয়েছেন, তারপরে 2 বার ফোন করেছে রিং হয়েছে ফোন ধরেনি, 3 বারের বেলা ফোন করলাম ফোনটা অর্ধেক রিং হয়ে কেটে দিলেন, কেননা আপনাকে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য ফোন করেছিলাম যে মুক্তি রিজওয়ান রফিক সাহেব আপনি 8 তারিখে যে বললেন হঠাৎই, তো এটা মানে আমি অ্যাকসেপ্ট করছি কি করছি না, আমি তার জন্য সরাসরি ফোন করেছি। কিন্তু মুফতি রিজওয়ান রফিক সাহেব ভয়ে তিনি পালিয়ে গেছেন, ভয়ে তিনি ফোন কেটে পালিয়ে গেছেন, কেন, কারণ তিনি একটা কলাকৌশল ছল চত্বরী অবলম্বন করছিলেন যে মুনাজারার আগে যেন একটা তারা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে পারে, এই জন্য, কেন তিনি জানেন আমি ইন্ডিয়ান, আমি ভারতে থাকি, আর বাংলাদেশে আমার তেমন ভাবে যে মানে কোনো মুনাজির মুনাজারার জন্য শারায়াত লিখতে পারবে এমন কোনো প্রতিনিধি আমার থাকবে কি থাকবে না দুভরসা, আর এটাকে তিনি কাজে লাগাতে চেয়েছেন যে আমি আমি তো বাংলাদেশে নেই, উনি এটা ভালোভাবে জানছেন যে আমি বাংলাদেশে নেই, এই কারণে তিনি এটাকে একবারে কলা কৌশল মানে একটা ছল চত্বরীর মাধ্যমে তিনি বাহাসের পূর্বে জিতে গেছে এটা একটা মনোভাব নেওয়ার জন্যই তিনি এই আচরণটা করেছেন। যাই হোক, প্রথমত 2 নম্বরের বিষয় গেল। তো যাই হোক, আজকে 8 তারিখ আজকে বাইতুল মোকাররম মসজিদ থেকে লাইভে দুইজন ভাই এসেছিলেন, একজন হচ্ছে আশিকুর রহমান আর একজন হচ্ছে ইয়াসিন, একজন ইয়াসিন কি যেন যে আরাফাত, ইয়াসিন আরাফাত নামক দুই ভাই এসেছেন।
এবং মুফতি রিজওয়ান রফিকি সাহেব তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে ব্রাদার রাহুলের জন্য অপেক্ষা করছে বাইতুল মুকাররম মসজিদে আমার প্রতিনিধি একটা আশিকুর রহমান একটা ইয়াসিন আরাফাত। তিনি নিজেই চ্যালেঞ্জ করেন, দেশের জনপ্রিয় আলোচিত একজন আলোচক হযরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকিকে। তো মাওলানা মুফতি রিজওয়ান রফিকিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে এবং তার আলোচনার ক্ষেত্রে তার বক্তব্য দ্বিমুখী ছিল, যেটা বোঝাই যায় যে প্রতারণার সুযোগ নিচ্ছিল। প্রথমত কথা ছিল তারা দুজন বসবেন, পরবর্তীতে মুফতি রিজওয়ান রফিকিকে না বলেই তারা দুজন বসবে বলে ফেসবুকে প্রচার করা হয়। পরবর্তীতে মুফতি রিজওয়ান রফিকি সাহেবও সেটাকে আজকে তারা বসে বাইতুল মোকাররম অর্থাৎ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে উভয় দলের প্রতিনিধি এসে বসে বাহাসের দিন তারিখ ঠিক করার কথা ছিল। এবং মুফতি রিজওয়ান রফিকি একথাও বলেছিলেন, যদি আপনারা আজকের এই দিনে বাদ জুহর বাইতুল মোকাররমে আপনাদের প্রতিনিধি উপস্থিত না হয় এবং যদি বৈঠক এবং বাহাসের দিনক্ষণকে ঠিক না করা হয়, আপনার অনুপস্থিতিই বোঝা যাবে, আপনার অনুপস্থিতিই বলে দেবে যে আপনি বাহাজে পরাজিত বরণ করেছেন। যেহেতু তাদের পক্ষ থেকে কেউ আসা হয়নি, আমরা খুঁজেছি সর্বশেষ বাইতুল মোকাররমের পাশেই পল্টনে আমরা আমাদের একটি অফিসে বসে আজকে লাইভে এসেছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা গাইরে মুকাল্লিদ আছেন, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, আপনারা যদি সঠিক পথে চলেন, সঠিক আপনারাই মনে করেন আপনারাই সঠিক, অন্যরা বেঠিক, বাকি আপনারা আপনাদের মতো চলেন, আমল আখলাক চরিত্র স্বভাব ঠিক করেন। আপনি যদি মনে করেন যে পরিপূর্ণ আপনারই আছে আমাদের মধ্যে নাই, তাহলে আমাদেরকে নিয়ে যান, আর আমরা যদি মনে করি যে আপনারা সঠিক নাই, তাহলে আমরা যেন বুঝায় আনতে পারি আপনাদেরকে, সে শুরু করে দেন। তো আমি যখন আমাকে কেউ লিঙ্কটা দিল, আমি তখন বলছি হাস্যকর বিষয় মুকাল্লিদরা যে হলে যে নিজের মাজাবকে টেকার জন্য এতটা মিথ্যা কথা, এত মিথ্যাচার, এত পরিমাণে নোংরামি বেহামি, এগুলো করা সম্ভব কিভাবে? তারপরে যে মুসলিম এটা করতে পারে না, এটা আমানতের খেয়ানত। তিনি আমাকে প্রস্তাব দিয়েছেন, তার প্রস্তাবকে আমি নাকচ করে দিয়েছি এবং বলেছি ভাই শারায়েতে মুনাজারা লেখার জন্য মুনাজ্জিদদের থাকা এটা অতীব বাঞ্ছনীয়, এটা থাকতেই হবে। আমি এর জন্য ভিডিও করেছি, ভিডিওতে আমি দিয়েছি, ভিডিও স্পষ্টভাবে মানুষ দেখেছে, কমপক্ষে 15,000 মানুষের কাছে ভাইরাল হয়ে গেছে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, আরও অন্যান্য জায়গায় হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন জায়গাতে ভিডিওটি ভাইরাল হয়েছে। আর মুফতি রিজওয়ান রফিকি সাহেব সহ যারা দুজন এসেছে তারা এই ভিডিওটি অবশ্যই নিশ্চিত শুনে। তিনি যেই প্রস্তাবটি হঠাৎই দিয়েছেন সে প্রস্তাবটি হচ্ছে এটা যে এপ্রিল মাসের 8 তারিখে বাংলাদেশের যে তাদের মসজিদ আছে, তাদের জামে মসজিদ, মসজিদের নামটা এই মুহূর্তে মনে পড়ছেন না, বাইতুল মুকাররম সম্ভবত বলেছিল, বাইতুল মুকাররম মসজিদে তিনি বলছেন যে তিনি তার প্রতিনিধি পাঠাবে এবং আমি যেন আমার প্রতিনিধি সে বাইতুল মুকাররমে 8 তারিখে পাঠিয়ে দিই, ওখানে জোহরের সালাত পড়বে, এমন কিছু একটা বলেছিল। যাই হোক, তো বিষয় ভাই আপনাদেরকে প্রথমত বলি যে আমি ইন্ডিয়ান, এটা আপনারা সকলে জানেন। প্রথমত দ্বিতীয় নম্বর বিষয় মুফতি রিজওয়ান রফিকি সাহেব হঠাৎই একটি সিদ্ধান্ত নিচ্ছে কেন, বিষয়টি একটু ভাববার বিষয় আছে। কেন দেখুন, যে মুফতি রিজওয়ান রফিকি সাহেবের সঙ্গে আমার ফেসবুকে মেসেঞ্জারে কথা হয়, এখানে একটি আমি যে কথাটা বলতে চাই যে মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে ইতিপূর্বে আমি ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে, লিখিতর মাধ্যমে সার্বিকভাবে তাকে আমি এটা বলেছি যে ভাই যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ আমি আসছি ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় আলোচনা করা সম্ভব নয়। কেন না দেখা যাচ্ছে কোনো কারণবশত এই মুহূর্তে যদি বাংলাদেশে পৌঁছাতে না পারলাম, কোনো একটা তারিখ দিলাম সেখানে পৌঁছাতে না পারলাম, তো মুকাল্লিদ যারা আছে তারা তো মিথ্যাচার করা তাদের অভ্যাস, যে তারা বলবে যে ব্রাদার রাহুল পালিয়ে গেছে। জি না, ব্রাদার রাহুল পালানোর কোনো ব্যক্তি নয়, যাকে ধরি তাকে ছাড়িও না। আর মুকাল্লিদ যারা আছে তারা তো, এটা তো আপনার ইতিপূর্বে অনেকে দেখেছেন, তো কোনো হিংসা রাগ বিদ্বেষ নিয়ে কথাবার্তা নয়, এটা শুধুমাত্র ইসলাম সংশোধনের জন্য। যে মুফতি রিজওয়ান রফিকি হঠাৎই তিনি লাইভে এসে বলে দিলেন যে 8 তারিখে যেন সে আমি যেন আমার প্রতিনিধিকে পাঠিয়ে দিই বাংলাদেশে। আরে ভাই, আমার বাংলাদেশের প্রতিনিধিকে, আমার বাংলাদেশের প্রতিনিধি যে নাম্বারটা আমি ফেসবুকে শেয়ার করেছি, উনি আমার বক্তৃতাকে পছন্দ করেন একটি দিনী ভাই হিসাবে, সে মানে তার বাড়িতে আমি থাকি, সে কোনো বড় মাপের কোনো আলেমও না, বা তিনি যে একদম মানে অনেক বড় কিছু এমন কিছু নয়।
আর আপনারা এটা সকলেই জানেন যে তিনি বলছেন সারা আয়াতে মোনাজারা লেখার জন্য ওই মসজিদে পাঠাতে, বাইতুল মোকাররমাই। তিনি একজন পাঠাবেন, আমি পাঠাবো। আরে ভাই, কোথা থেকে কি শিখেছেন, মোনাজারা কি জীবনে করেছেন? বিষয়টি হচ্ছে যে মোনাজারা সারায়াত লেখা হবে আর আমি থাকবো না, আমার সঙ্গে মোনাজারা হবে আর আমি সারায়াতে লেখার সময় থাকবো না, কে আমার প্রতিনিধি যাবে সে মোনাজারা সারায়াত লিখবে, এটা তাজ্জব বিষয়। আমি তো এখন পর্যন্ত এমন কোনো মোনাজারা দেখিনি যে মুনাজির উপস্থিত থাকবে না, শুধুমাত্র তার প্রতিনিধি গিয়েই ই করবে। অবশ্যই মোনাজির উপস্থিত থাকবে, প্রধান মোনাজির না হলে দ্বিতীয় কোনো মোনাজির সে গিয়ে উপস্থিত থাকবে। তো প্রতিনিধিকে দিয়ে কাজ হয় নাকি, কেমন কথা উল্টা পাল্টা! আমার তো মনে হচ্ছে ডালমেকুশ কালাহে তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন কেন? তিনি তো আমাকে ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে বলতে পারতেন যে ব্রাদার রাহুল ভাই, আমি তো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে 8 তারিখে আমরা যেন প্রতিনিধি পাঠাই। পরামর্শ করার পরে তিনি আমাকে পাঠাতে পারতেন বা ভিডিওটি বানাতে পারতেন, হঠাৎই তিনি পাঠিয়ে দিলেন। প্রথম পয়েন্ট, তার প্রমাণ আমি দেবো যে তারা শুনেছে। যাক, চোর চুরি করলে কিছু থুয়ে যায়, তা তারা অবশ্যই থুয়ে গেছে, তারা বলতে পারে যে না, আমি ব্রাদার রাহুলের এই নাকচ করা ভিডিওটা শুনিনি। আমি ভাই বলেছিলাম যে অবশ্যই এপ্রিল মাসে, মুফতি রফিক সাহেবকে বারবার বলেছি ভাই, এপ্রিল মাসে আমি বাংলাদেশে ঢুকে প্রথম যে ফোনটা করব সেটা আপনাকে করব, তখনই বাহাসের সমস্ত কিছু কাজ আগাবে, তার আগে কিছু নাই। কেন, আমি যদি ইন্ডিয়া থেকে পৌঁছাতে না পারি, তার মুক্তি মানে মুকাল্লিদ যারা আছে তারা তো এমনি চেঁচিয়ে বেড়াবে যে ব্রাদার রাহুল পালিয়ে গেছে, যেমন এখনটা করছে। কেন, তার সঙ্গে কোনো কথাই হয়নি। আসুন আমরা এবার দ্বিতীয় একটি স্টেপে যাই, যে মুফতি রিজওয়ানুল ফকির সাহেব যেখানে প্রতারণা ধোঁকাবাজ মিথ্যাচার করেছে শুধুমাত্র বাহাসের জেতার পূর্বেই, এটা একটা অকট্টভাবে প্রমাণিত। দ্বিতীয় নম্বর বিষয়, আজকে আশিকুর রহমান এবং ইয়াসিন আরফাত এই দুজন ভাইকে বাইতুল মোকাররম মসজিদে পাঠিয়েছিলেন, তারপরে সেখান থেকে তারা একটা ভিডিও করেছে। একজন ইসলামী দাওয়াত টিম নামক কোনো লিঙ্ক আমাকে, আমার ফেসবুকের যে প্রোফাইল আছে সমস্ত জায়গায় লিঙ্কটা শেয়ার করেছে, হট করে চোখে পড়ে গেল, তারপরে বক্তৃতা শুনে সরাসরি আমি লাইভে চলে এসেছি। তো এখানে যখন দেখলাম যে আশিকুর রহমান এবং ইয়াসিন আরফাত তারা নাকি দুইজনই বাইতুল মোকাররম মসজিদে উপস্থিত হয়েছে, হওয়ার পরে আমাদেরকে না পাওয়ার কারণেই তিনি ভয়েস করেছেন, ভিডিও করেছেন, লাইভ করেছেন যে আমি নাকি পালিয়ে গেছি বা আমরা নাকি পালিয়ে গেছি। আসুন, ওরা প্রায় 19 থেকে 20 মিনিট বা তার বেশি ভিডিও লাইভ করেছে। তো আমি ভাই, যাই হোক, ওরা 20 মিনিট ভিডিও করেছে, আমি 20টা পয়েন্ট নোট করেছি যেখানে তারা মিথ্যাচার করেছে, মিথ্যার পর মিথ্যা, আশ্চর্যজনক মিথ্যা কথা। নিজের মাঝহবকে রক্ষা করার জন্য কি এত মিথ্যা কথা বলতে হয়? হ্যাঁ, এই কথা ইতিহাস সাক্ষ্য যে মাঝহবিরা, হানফি মাসলাকের মাঝহবিরা, তারা মানে নিজের মাঝহবের ইমামের পক্ষে তারা সহি হাদিস বলে জাল হাদিস তৈরি করে। এটা হাদিসের কিতাবুল মওযুআত মোল্লা আলী কারী হানাফি, তার কিতাবে এটা লিপিবদ্ধ আছে যে তারা হাদিস জাল করেছে, যে ইমাম আবু হানিফার মতো, আমার উম্মতের মধ্যে ইমাম আবু হানিফার মতো চিরাগ, এই যে কথা ইমাম শাফির মতো বদমানিশ হবে না, এই ধরনের অনেক ভাষা দিয়ে তারা হাদিস তৈরি করেছে, হাদিস জাল করে তাদের মাঝের পক্ষে, তাদের মাঝবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। এটা আমরা দেখে আসছি, কিন্তু যাই হোক, এটা মিডিয়ার যুদ্ধ, তাই এখানে অত কারচুপি কোনো কিছু চলবে না। যাই হোক, এবার আমরা দ্বিতীয় স্টেপ, আজকে যে মুনাজারার বিষয়ে শারাত লেখার জন্য বাইতুল মোকাররম উপস্থিত হওয়ার কথা ছিল, এর সত্য উন্মোচন। প্রথম সত্য উন্মোচন, যে রিজন রফিক হিসেবে প্রস্তাব দিয়েছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত তিনিও করেননি, আমার তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আর যদি কোনো মুকাল্লিদ দেখাতে পারে না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো যদি দেখাতে হয় তবে আমি বাহাসে হেরে গেছি, এটা আমি স্বীকার করে নিব যে আমি বাহাসে হেরে গেছি। মুফতি রিজন রফিক হিসেবের কাছে কোনো প্রমাণই নেই যে তার আমি ওটাকে অ্যাকসেপ্ট করেছি, অথবা তিনি আমাকে ফোন করে প্রস্তাব দিয়েছেন, অথবা তিনি মেসেঞ্জারে আমাকে প্রস্তাব দিয়েছেন, অথবা তার ভিডিওটা আমাকে লিঙ্ক পাঠিয়েছেন, যে একটা করেনি। তিনি হঠাৎই উদরপুন্ডি বুদুর ঘরে কোথায় থেকে কোথায় ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে তিনি একবারে বলে দিলেন যে হ্যাঁ, বাহাসের জন্য 8 তারিখে, আর ঘুম ভেঙে তিনি সঙ্গে সঙ্গে প্রচার করে দিলেন যে না, এমনটি নয়। মুফতি রিজওয়ানুল ফকির সাহেব, আপনি এত ভয় পাচ্ছেন কেন আমাকে? আরে আমি জেনারেল শিক্ষিত ভাই, আমি আলেম মুফতি না। আরে ভাই, আমি আলেম মুফতি না, আমি এটা জেনারেল শিক্ষিত, এত ভয় পাবার কারণ নেই ভাই। আসুন, বসবেন যখন, তো এত ভয় পাচ্ছেন কেন, আগে থেকে পালানোর চেষ্টা করছেন কেন? এটা কিন্তু খুব হাস্যকর বিষয়। আমরা দ্বিতীয় বিষয়ে চলে যাই, যে আজকের ভিডিও মানে আশিকুর রহমান ভাই আর ইয়াসিন আরাফাত ভাই, আজকে তারা ভিডিও লাইভে এসেছিলেন, আসার পরে বেশ কিছু আলোচনা তারা করেছেন। তো প্রথমত এখানে বলি যে প্রথমে আশিকুর রহমান ভাই তিনি ভিডিওতে আসলেন, আজকের বাহাসের শায়াত লেখার নামা সম্পর্কে তিনি প্রথম 1 নম্বর পয়েন্ট যেটা মিথ্যাচার করেছেন, প্রথম পয়েন্ট এক, তিনি বলেছেন যে রাহুলের আজকে উপস্থিত হওয়ার কথা ছিল, এটা মিথ্যাচার। আমার উপস্থিত হওয়ার কথা ছিল, কোনো ভিডিওতে পেয়েছেন, কোনো অডিওতে পেয়েছেন, কোনো মেসেঞ্জারে পেয়েছেন, কোনো টেক্সটে পেয়েছেন, কোথায় পেয়েছেন? মিথ্যাচার বন্ধ করুন, পরিষ্কারভাবে বলছি, নালত আল্লাহ কাজবিন, মিথ্যুকদের পর আল্লাহ নালত হোক। আমার যে উপস্থিত হওয়ার কথা ছিল এটা কোথায় পেয়েছেন আমি কখনোই বলিনি। এবার যদি আমি যদি এটা স্বীকৃতি দিই, হ্যাঁ আমার বসার কথা ছিল কিন্তু আমি যাইনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে অভিসম্পদ বর্ষিত করেন, আমিন। আর যারা, আমি এখানে বলতে চাই, মুফতি রিজওয়ানুল ফকির সাহেব, আশিকুর রহমান, ইয়াস
সিন আরফা তিনজনের মধ্যে কেউ যদি মিথ্যা কথা বলে থাকে বাইতুল মোকাররম মসজিদে আসার কারণে, তাদের উপর আল্লাহ নালত হোক। আমরা আমিন বলছি, মুফতি রিজওয়ান রফিকি সাহেব আর আপনার দুই সহপাঠী যারা এসেছিলেন তার দুজনে আমিন বলুক, দেখি কেমন জোর তাদের। দুই নম্বর বিষয়, এই কথা বলার পর আশিক রহমান সাহেব দ্বিতীয় পয়েন্ট বললেন যে, এবং ব্রাদার রাহুলের প্রতিনিধি আসার কথা ছিল, জি কোথায় কথা ছিল রে ভাই? এই কথাটা আপনারা বারবার পুনরাবৃত্তি করছেন যে আমার প্রতিনিধি যার কথা ছিল, আরে ভাই এটা আপনাদের ছিল প্রস্তাব, এটা আমি না অ্যাকসেপ্ট করেছি, না আমি এর বিষয়ে কোনো কথা বলেছি, না মুফতি রিজওয়ান রফিকি সাহেব ফোনে আমাকে বলেছেন এইভাবে, না তিনি আমাকে কোনো বিষয়ে পরামর্শ দিয়েছেন, জাস্ট আমি ফোন করেছি, সেই সময় তিনি উপস্থাপন করেছিলেন, সেখানে তার সঙ্গে কথাবার্তা চলতে চলতে ফোন কেটে তিনি পালিয়ে গেছেন, তিনি ভয় পেয়েছেন, এটা স্পষ্ট ভয় পেয়েছেন, ফোন কেটে দিয়েছেন, তার জন্য সরাসরি আগে মেসেঞ্জার নক করতে ভয় করেছে, তিনি মানে অন্ধকারে কাজ ছেড়ে নেওয়ার চেষ্টা করেছে, অন্ধকারে যে আমাকে আরে ভাই মেসেজ তো দিতে পারতেন যে রাহুল ভাই আপনার সঙ্গে 8 তারিখে বসতে চাইছি, আপনার ব্যক্তি দিকে পাঠান, আপনি কোনোরকম নক না করে ভিডিও করলেন, এটা স্পষ্ট প্রমাণিত মুকাল্লিদরা বাতিল, তারা মিথ্যাচার করে জয় করতে চাইছে, এটা কখনো সম্ভব না, বিশেষ করে আমার ক্ষেত্রে না, না অত সহজ না ভাই, বলিনি আপনাদের মুকাল্লিদ জ্ঞান খুব ভালোভাবে চিনি। দুই নম্বর ভাই, এখানে ইয়াসিন আরফাত ভাই তারপরে ক্যামেরার দিকে এসে তিনি একটি কথা বলেছেন যে ব্রাদার রাহুল সবাইকে চ্যালেঞ্জ করে, মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে চ্যালেঞ্জ করেছে। ইয়াসিন ভাই আপনাকে অনুরোধ করব, এরকম কোনো ভিডিও যদি পান, কোনো বক্তৃতা পান যে আমি চ্যালেঞ্জ করেছি রিজওয়ান রফিকি সাহেবকে, এরকম যদি একটা প্রমাণ দেখাতে পারেন তবে আমি অবশ্যই, যদি প্রথমে এই চ্যালেঞ্জ করে থাকি মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে তবে আমি পাশে হেরে গেছি, এটা আমি মেনে নেব। বরঞ্চ রিজওয়ান রফিকি সাহেবকে আমি ফোন করেছিলাম, প্রথম ফোন একটা ভিডিও দেখার কারণে তার সঙ্গে কথাবার্তা হয়েছে, ওটা ইউটিউবে আপলোড করেছি, পরবর্তী সময় রিজওয়ান রফিকি সাহেব তিনি লাইভে এসে ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করেছে, বলছে রন্দে রন্দে সেকেন্ডে সেকেন্ড আমি ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করছি বাসে বসার জন্য। আমি রিজওয়ান রফিকি, আমি ব্রাদার রাহুল রাহুল আপনাকে বলছি, আমি রিজওয়ান রফিকি, বাংলাদেশে আমি একজন বক্তা, আপনি ইন্ডিয়া থাকেন, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি যে সব জায়গায় বলে যাচ্ছেন যে আপনি বাহাজ করতে চান, করতে চান মুফতি লুৎফুরন ফরাইজি ভাই তার সাথে বসতে চান, আরে মিয়া লুৎফুরন ফরাইজির সাথে আপনি কি বসবেন? লুৎফুরন ফরাইজির সাথে বসার মতো যোগ্যতা আছে আপনার? আমি লুৎফুরন ফরাইজির কাছে বসতে আপনাকে বলছি না, আমি রিজওয়ান রফিকি এটার গ্রহণ করলাম। আপনি কখন, কোথায়, কিভাবে, কোন সময়, কোন হালতে বসবেন? আমি রিজওয়ান রফিকি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি মাজহাব নিয়ে প্রশ্ন করবেন, কোন বিধান নিয়ে আপনি প্রশ্ন করতে চান সেই বিষয়ের উপরে কেউ যদি না বসেন শুধু আমি আপনার সাথে বসবো, তবে হ্যাঁ সেখানে চিটিংবাজির কোনো সুযোগ আপনাকে আমি দিব না। আপনি মনে করেন না যে আমি রিজওয়ান রফিকি আপনাকে এত সহজে ছেড়ে দিব। আপনি আমার সাথে বসবেন, কোথায় বসবেন বলেন, তবে ওই বৈঠকটা হবে সম্পূর্ণ লাইভ প্রচার হবে, ওখানে এডিটিংয়ের সুযোগ আমি রিজওয়ান রফিকি আপনাকে দিব না, সে সুযোগ আপনি পাবেন না কখনো। আপনি বলেন কোথায় বসবেন, কবে বসবেন, কি হালতে বসবেন, আমি আপনার জন্য 24 ঘন্টা 30 মাসের 12 মাসের 30টা দিন করে 365 দিন, এরপরে প্রত্যেকটা দিনের 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটের 60 মিনিটের মধ্যে, প্রত্যেকটা মিনিটের 60 সেকেন্ডের মধ্যে, প্রত্যেকটা সেকেন্ডের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে আমি আপনার সাথে বসতে রাজি। আপনি কোথায় বসবেন আপনি ঘোষণা দেন, আপনি বাংলাদেশে আসেন, এসে কোথায় বসবেন আপনি বলেন, আপনি প্রশাসনের মাধ্যমে একটা জায়গা তৈরি করেন, সেখানে স্ট্যাম্প হইতে হবে, সম্পূর্ণ শর্ত সাপেক্ষ থাকতে হবে, শর্ত সাপেক্ষ নিয়ে আপনার সাথে বসবো, আপনি কোথায় কিভাবে বসবেন এটা আপনি ঘোষণা দেন। আজকে আমার লাইভ দেখার পরে ব্রাদার রাহুল আপনি অবশ্যই, আমার বিশ্বাস আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং বুকে যদি আপনার পাটা থেকে থাকে, আপনি আজকেই ঘোষণা দিবেন যে আপনি কোথায় বসবেন, বাংলাদেশে কবে আসতেছেন, কোথায় বসবেন, আমি রিজওয়ান রফিকি 24 ঘন্টা আপনার জন্য প্রস্তুত রইলাম, আপনার জন্য ওপেনভাবে আমি ঘোষণা দিয়ে দিলাম। তবে যদি আপনি না বসতে রাজি হন আজকের পর থেকে, যদি আপনি আর কখনো বলেন যে আমি বসতে রাজি, তাহলে আমি বুঝবো আমার সাথে যেমন মুনাফিকি করেছেন, আমার ভয়েস রেকর্ডটা আপনি কেটে যেমন নিজের কর্তৃত্ব জাহির করেছেন, আর আমি আমরা জানি তেমনি আপনাদের কাজটাই এমনই, আপনাদের জন্ম, আপনাদের এই দলের প্রতিষ্ঠা, আপনাদের সব কিছু চিটিংবাজি দিয়ে, এটা আমাদের জানা আছে ভাই, এটা সব কিছু আমরা জানি। বাকি আমি চাচ্ছি না যে আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্বটা বেড়ে যাক, বরং আপনি কোথায় কিভাবে বসবেন আমি 24 ঘন্টা আপনার জন্য প্রস্তুত রইলাম। তারপর তৃতীয় নম্বর ভিডিও যখন আমি করলাম সেই সময় বললাম যে মুফতি রিজওয়ান রফিকি সাহেবের আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, জি ভাই আমি চ্যালেঞ্জ করিনি। মুকাল্লিদরা এখন উদুর পুন্ডি বুদুর ঘরে, আমি বলছি না বারবার কথাটি, যে তারা শুধুমাত্র এখন নিজেরা বাঁচার জন্য মানে ভরা জলে ডুবন্ত জলে খড়কুটায় আশ্রয় নামান্তর এখন এটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। মুফতি রিজওয়ান রফিকি সাহেব চ্যালেঞ্জ দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করেছি, তিনি রন্ধে রন্ধে সেকেন্ডে সেকেন্ডে যে কোনো হালাত আমার সঙ্গে বসতে চাই যে কোনো বিষয়ে, আমি অ্যাকসেপ্ট করেছি, চ্যালেঞ্জ করিনি,
এটা ইয়াসিন আরাফাত ভাইয়ের চূড়ান্ত মিথ্যা কথা, এটা শুধুমাত্র আহলুল হাদিসদের উপরে তারা মিথ্যা কথা বলে, এটা একদম স্পষ্ট। তিন নম্বর চার নম্বর বিষয় যে ইয়াসিন আরাফাত ভাই আবার তিনি বললেন দুজন বসার কথা ছিল যে আমার আর রিজওয়ান রফিকি, জি এই কথা কখনোই আমি কখনো কোনো জায়গায় বলিনি যে আমি আর রিজওয়ান রফিকি সাহেবই শুধুমাত্র বসবো, টান মানে আমরা দুজনেই বসবো, জি না দুজন আর আমি এবং রিজওয়ান রফিকি সাহেব বসবো, তার মানে এই নয় যে আমরা কেবলমাত্র দুজনেই বসবো, আমাদের কোনো সঙ্গী সাথী থাকবে না। তিন নম্বর বিষয়, আমি ভিডিও যেদিন প্রথম আসি তারপরে আমি 23 তারিখে রাত্রি 8:35 ইন্ডিয়ান সময় আমি বলে দিয়েছি, ওপেন ঘোষণা করে দিয়েছি যে আমরা দুজন মানে আমি বসবো আর আমার সঙ্গে একজন সহকর্মী থাকবে, সহযোগী থাকবে, এমনকি রিজওয়ান রফিকি সাহেবের আমি মেসেঞ্জারে জানিয়েছি যে ভাই আমার সঙ্গে আমি থাকবো আর আমার সঙ্গে সহকর্মী থাকবে, আমি সাথে সাথে জানিয়ে দিয়েছি রে ভাই, এটার মধ্যে কোনো কারচুপি নেই, আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি। কিন্তু আপনারা অস্পষ্ট কিছু না জানিয়ে আপনারা ডেট ফাইনাল করে যে ব্রাদার রাহুল আসেনি, তার সহপাঠীরা আসেনি, বাস আমরা জিতে গেছি, আরে জাহিলের ছাড়া কেউ বলে না, মুকাল্লিদ গেম আমরা বলি নাকি, যে এরা হচ্ছে মানে জাহেল আর জাহেল্লা একবার নিম্ন স্তরে জাহেল জাহেলে মুতলাক, এটা আপনাদের আচরণ আপনার মিথ্যুক তার প্রমাণ যে ভাই আমরা দুজনে বসবো, আমি কিছু কথা বলিনি যে মুক্ত রিজওয়ান রফিকি সাহেব আর আমি বসবো, তার মানে এই নয় যে আমরা দুজনেই আমাদের সঙ্গে কোনো সহপাঠী থাকবে না, এটা ধোকাবাজ, এটা সাহিত্য না বোঝার একটা মানে পরিণতি। পাঁচ নম্বর বিষয়ে ইয়াসিন ভাই আরেকটি কথা বলেছেন, আমাদের উপস্থিতি বলে দেয় মানে আমাদের অনুপস্থিতিতে মানে ব্রাদার রাহুলের পক্ষ থেকে কোনো কেউ যায়নি, তার জন্য তারা বলছে যে আমরা বাতিল, ভাই এটা থেকে এটাই প্রমাণিত হয় যে আপনারা মিথ্যাচার করে একটা জায়গাতে গিয়েছেন, আমাকে না জানিয়ে আমাকে পরামর্শ না করিয়ে আমার মতামত না নিয়ে এটা আপনারা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করেছেন, এ থেকে বোঝা যায় এটাই যে আপনারা বাতিল, আপনারা বাতিল কেন, স্পষ্ট আমি বারবার কথাটা বলেছি যে আমাদের সঙ্গে কোনো পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আপনারা একা একাই ফাঁকা ফিল্ডে গোল দিতে চেয়েছিলেন, অত সহজ নয়। এখানে ছয় নম্বর বিষয়, এই কথাগুলো বলার পরে মুফতি ইয়াসিন আরাফাত ভাই তিনি বলে উঠলেন যে ব্রাদার রাহুল তো সালামই শুদ্ধ করে দিতে পারে না, রাহুল যিনি আছেন রুহুল আমিন রাহুল ওনার সম্পর্কে যে কথা বলতে চাই আমি ততটা চিনি না, তবে জানার পরে বা কিছু লেখালেখি ওনার ব্যাপারে ছেলেরা করে সেগুলো দেখেছি, আমি তো বলবো যে ভাই আপনি আপনার যে সালাম দেওয়ার যে সালাম যেভাবে আপনি প্রকাশ করেন যে স্টাইল সেখানে তো ভুল রয়েছে, সালামটা তো আপনি সুন্দর করে দিতে পারছেন না, আপনার যে আরবি গ্রামার আপনার আরবিতে যে ভুলটা রয়েছে তেলাওয়াত, এবং আপনার একটি খুতবা আমি শুনলাম, আমি তো মনে করি যে আমাদের দেশের মুক্তবের ছেলেরা তারাও অনেক বেশি যারা মাত্র 2-3 মাস পড়াশোনা করে আপনার চাইতে ভালোভাবে তারা প্রকাশ করতে পারে সালাম, যে চলে আসেন এবার অন্য জায়গাতে বাস শেষ, এবার অন্য জায়গাতে যে সালাম দিতে পারেন, আরে আচ্ছা আমি সালাম দিতে পারি কি পারি না সেটা তো অবশ্যই একটা দেখভাল বিষয়, আর আমি তো বলছি কোনো আমি আলেম না, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, কোনো ফকিহ না, আমি এমন কিছু নয়, আমি সাধারণ আম জেনারেল একজন শিক্ষিত আহলুল হাদিস, আমি কোরআন হাদিস মেনে চলি আমল করি, তো সালাম শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না সেটা আল্লাহু আলম আল্লাহ ভালো জানে আর আপনারা ভালো জানেন, এ বিষয়ে পরে আমি একটি বক্তৃতা জবাব দিয়েছি যে আমার কোরআনের কিরাত শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ের পরে আমি দিয়েছি সেই বুখারি চাহ ফোন আসছে বারবার সেই বুখারি থেকে দলিল দিয়েছিলাম 4937 নম্বর হাদিস যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআনকে শুদ্ধভাবে পড়ে ঘর ঘর করে পড়তে পারে তাহলে তার জন্য অবশ্যই একটি নেকি আছে, আর কেউ যদি কষ্ট করে পড়ে তার জন্য দুটো নেকি, একটা সে চেষ্টা করছে আর একটা কোরআন তেলাওয়াত করছে। অবশ্যই এখানে আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার কিরাতটা শুদ্ধ করার তৌফিক দান করে, আল্লাহু আমিন। আমি জানি আমার কিরাতে সমস্যা আছে, কেননা আমি কোনো মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র নই, এর জন্য আমার সে মানে স্বাভাবিকভাবে আমার কিরাতে একটু অশুদ্ধ থাকবে, এটা স্বাভাবিক। তবে যাই হোক সে বিষয়টি পরের কথা নয়। তারপরে 7 নম্বর বিষয়, তিনি ইয়াসিন ভাই তিনি আবার একটি কথা বললেন যে কোরআনের জন্য অপমান, বলছে কোরআনকে ব্রাদার রাহুল এমনভাবে কোরআন পড়ে যে কোরআনের জন্য অপমান। আমি তো মনে করি যিনি নাকি সুন্দর সুশুদ্ধভাবে কোরআন করতে পারেন না, তিলাওয়াত করতে পারেন না, এটা কোরআনের জন্য অপমান, তার এটা অপমানজনক, তিনি শিখেন না কোরআনটা সুশুদ্ধভাবে পড়তে পারেন না। জি ভাই এটা কেমন কথা বলেন, আমি কোরআন যদি ভুল করি কোরআনের অপমান কিভাবে হয়, আরে ভাই এটা আমার দোষ, কোরআনকে অপমান করছেন কেন, কোরআনের জন্য অপমান, কোরআন কি অপরাধ করলো, আমি ভুল করছি মানে কোরআনের অপরাধ, এই আপনার শব্দে একটা ভুল আছে, এখান থেকে শুদ্ধ করে নেবেন যে কোরআনের কোনো অপমান হয় না, আমি কোরআনকে অপমান করেছি এমনটি আপনি বলতে পারেন, কোরআনের অপমান এই শব্দটি আপনার মোটে বলা উচিত হয়নি, এটা থেকে আপনি ফিরে আসবেন, তৌবা করবেন, এখানে লজ্জাবোধ করবেন না, কারণ তৌবা তো আমার কাছে করছেন না, তৌবা আল্লাহর কাছে করবেন, আর মুমিন ব্যক্তির সিফাত হচ্ছে তৌবা করা, যেমন কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না, কিরাত করতে পারি না, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার কিরাত যেন শুদ্ধ করা তৌফিক দান করো, এমন কোনো মানে ভাবে যেন আমি পড়াশোনা করে আমি যদি কোরআনটাকে শুদ্ধ করতে পারি, আমি আল্লাহর কাছে দোয়া করি প্রতিনিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, আজ না হলে কাল না হলে অবশ্যই তিনি কবুল করবেন, আমি বিশ্বাসী একদিন একদিন আমার কোরআনের কিরাত শুদ্ধ হবে ইনশাআল্লাহ, আপনারা ভাই দোয়া করবেন। 8 নম্বর বিষয়,
ইয়াসিন আরফাত ভাই বলেছেন যে ব্রাদার রাহুল তার যা জ্ঞান সে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, ফুটপাতে তো অনেক ব্যক্তিরা আছে যারা চ্যালেঞ্জ করে, এখন তাদের চ্যালেঞ্জ কি অন্য কেউ গ্রহণ করবে, কোন ডাক্তার গ্রহণ করবে? জি, এটা তো আমানুল ইসমাইল মাদানি তিনিও বলেছিলেন। মুফতি রিজওয়ান রফিকির কথা বলছিলাম, ওনার সাথে রাহুল আমিন, রুহুল আমিন, রাহুল রুহুল আমিন, যিনি নাকি আমি ততটা চিনি না, তারপরে কিছু বক্তব্য তার শুনলাম। তো আমার কাছে মনে হয় যে যিনি চ্যালেঞ্জ করেছিলেন তার কোনো লোক না আসাতে ওনারই বক্তব্য, ওনারা পরাজয় বরণ করে নিয়েছেন বলেই সাব্যস্ত হবে, এটাই হয়েছে, আর ওনারা আসবে না, এটাই স্বাভাবিক। তো যদি তারপরও তারা বসতে চায়, ওয়েলকাম, আমরা আশা করি তাদের সাথে বসতে পারবো, সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। ঠিকানা তাদেরকে আমি রাহুলকে একবার বলে দিয়েছি, আমি যাত্রাবাড়িতে থাকি, আপনি যে কোনো সময় চলে আসুন। তো জায়েক ভাই, আমি তো চ্যালেঞ্জ করিনি রে ভাই, চ্যালেঞ্জ তো আপনারা করেছেন এই ফুটপাতের ব্যক্তিকে, মানে আপনাদের রাতের ঘুম মানে হারাম হয়ে গেছে যে ব্রাদার রাহুল মুক্তি মুকাল্লিদদের সম্মুখস্থটাকে উন্মোচন করেছেন, তার জন্য রিজওয়ান রফিকি সাহেবই চ্যালেঞ্জ করেছে রে ভাই। আমি চ্যালেঞ্জ করলাম কোথায়? আমি কোনো সময় চ্যালেঞ্জ করিনি যে মুক্তি রিজওয়ান রফিকি সাহেবকে চ্যালেঞ্জ বা লুৎফর রহমান ফারাজিকে চ্যালেঞ্জ, জি না। আমাকে একজন প্রশ্ন করেছিল সন্ত বাংলাদেশ দিনাজপুর রাদির বন্দর না কি জায়গা, ওখানে বলেছেন আপনি কি লুৎফর রহমান ফাজির সঙ্গে মোনাজারা করতে প্রস্তুত? আচ্ছা জি ভাই, যদি তিনি যদি আলোচনা করতে চান অবশ্যই তার সঙ্গে মোনাজারা করবো, সমস্যা কোথায়? আর ভাই, কেউ চ্যালেঞ্জ করছে না গ্রহণ করছি ভাই, আমি চ্যালেঞ্জ দিইনি, তার মানে বোঝা গেল আপনারা ফুটপাতের মাল, তার জন্য আমাকে চ্যালেঞ্জ দিচ্ছেন। যাই হোক, এটা আপনার কথা তার এই কথায় প্রমাণিত। তবে আমি এর কথা মনে করি যে পৃথিবীর যত মুকাল্লিদ আছে, মুকাল্লিদ মানে জাহেল, কারণ তারা পরিষ্কারভাবে কোরআন হাদিস বুঝি না বলে তারা মুকাল্লিদ, তারা জাহেল, তারা মাদ্রাসায় পড়ার পরে ফারিগ হওয়ার পরে আলিম মুক্তি ডিগ্রি নেওয়ার পরে তারা যদি কোরআন হাদিস না বোঝে, তবে আমরা আম জেনারেল, আমরাও আপনার মতো না পড়ে একই অবস্থা, তো আপনার সঙ্গে মুনাজারে করবো কোনো সমস্যা নাকি? আপনি তো জাহেল, স্বীকারই করেন আপনারা। যাই হোক, 8-9 বিষয়, তিনি আসার কথা ছিল এবং তার প্রতিনিধি, এখানেও একই কথা বলেছেন ইয়াসিন আরাফাত ভাই যে ব্রাদার রাহুলের আসার কথা ছিল, এটা চূড়ান্ত মিথ্যা কথা, আমার প্রতিনিধি যাওয়ার কথা ছিল এটাও চূড়ান্ত মিথ্যা কথা। এখানে তিনজন মিথ্যা কথা বলেছেন, আশিকুর রহমান, ইয়াসিন আরাফাত এবং মুফতি রিজওয়ান রফিকি, তিনজন মাঝহাবি মুকাল্লি দেবন্দি, এরা তিনজনই পাইকারি হারে যে চরম পারে তেমন মিথ্যাচার করছে, কারণ এদেরকে পুরস্কার দেওয়া উচিত, অস্কার পুরস্কার, চ্যাম্পিয়ন পুরস্কার, যে মিথ্যা কথা বলে তারা বাহাসের আগে জয়লাভ করা। আর এটাই আপনারা বলেন বারবার, আমি বুঝতে পারছি এখন যে আপনার বলেন আহলে সিরাম বাহাসের ডেটখন দিয়ে তারা পালিয়ে যায়, আসে না, ঠিক মানে এই কারণেই যে আপনারা একাকাই নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো একটা জায়গার নাম বলে দিলেন, আল্লাহ সালাম তো হয়তো জানলেও না বুঝলোই না, আপনার গিয়ে উপস্থিত করলে আসেনি আহলাদিসরা, তারপরে বোঝা গেল আপনাদের আমল দ্বারা, একদম আমল দ্বারা বোঝা গেল আপনারা এমনভাবে মোনাজার চ্যালেঞ্জ করেন, একা একাই চলে যান আহলাদিসদেরকে না জেনে কোনো ছল চাতুরি কৌশল কৌশলের মাধ্যমে, আর নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেন, না আলো তাল্লাহ কাজদিন মিথ্যুকদের পুর আল্লাহ না আলো থক আমিন। 10 বিষয়, এখানে ইয়াসিন আরাফাত ভাই আর একটি কথা বলছেন যে রাহুলের সাথে কথা হয়েছে, মানে আমার সঙ্গে কথা হয়েছে মসজিদে যাবে। জি ভাই, আমার সঙ্গে কোনো কথা হয়নি, কেউ কথা বলেনি ভাই যে আমার সঙ্গে মসজিদে বসার কথা হবে, যদি পারেন কথাগুলো ভিডিওগুলো মানে প্রত্যেকটা পাই টু পাই জবাব দেবেন। জি না, আপনাদের 20 ভিডিও আমি 40 ভুল যদি মনে করি ধরে দেবো, তো 40 ধরাতে পারি, তবে যেগুলো না বলি না সেগুলো বলছি। 11 পয়েন্ট, এখানে আশিক রহমান ভাই তারপরে ক্যামেরাতে এসে তিনি আবার বললেন রাহুল ভাইয়ের মানে পাচ্ছে রিজওয়ানের সঙ্গে, মানে রাহুল ভাই ভয় পাচ্ছে রিজওয়ান সাহেবের সঙ্গে বসার জন্য। আরে ভাই, আমি ভয় পেলাম কোথায়? মুফতি রিজওয়ান সাহেব প্রথম একবার ফোন কেটেছেন, গত 3 আগে একবার ফোন কেটেছেন, তার আমি ভিডিওর জবাব দিয়েছি, 22 একটা জবাব দিতে পারেননি, তারপরে আবার জবাব দিলাম, তারপরে তিনি কোনো জবাব দিতে পারেননি, তার ভিডিওর আমি প্রত্যেকটা পাই টু পাই একদম পয়েন্ট বাই পয়েন্ট আস যেমন জবাব দিচ্ছি এবং জবাব দিচ্ছি, ভয় আমার পর কি আছে? মুফতি রিজওয়ান রফিকি সাহেব ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য একটা ছল চাতুরি কলা কৌশল করেছে, একটা ফিল্ড পাত ফান পাতার চেষ্টা করেছে, তার জবাব আমি তারপর দিন ভিডিওতে স্পষ্ট হয়ে বলে দিয়েছি যে এপ্রিলে বাংলাদেশে আসার পরেই সারাত লেখা হবে, এটা স্পষ্ট হয়ে বলেছি। আর ভাই, আপনারা যে দুজন আশিকুর রহমান ভাই এবং ইয়াসিন ভাই, আপনারা তো সে আমার জবাবে ভিডিও আপনি পেয়েছেন যেটা 6 এপ্রিল 4:54 আমি করেছি, যে আমি বলেছি যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব তিনি বাইতুল মুকাররম মসজিদে আমার প্রতিনিধি পাঠানোর কথা বলেছেন, এ বিষয়ে যে ভিডিও পর্যন্ত করেছি 36 মিনিটে, এটা তো আপনারা শুনেছেন দেখেছেন, কেমনভাবে বললাম যে প্রমাণ আছে, কেননা এখানে ইয়াসিন ভাই মানে মানে আমাদের ইয়াসিন আরফাত ভাই তিনি বলছেন ব্রাদার রাহুল তিনি টুপি না পরে তিনি চলে আসেন দিন প্রচার করতে। আচ্ছা, আমাদের দুঃখ হলো যদি রাহুল থেকে আমাদেরকে ইসলাম শিখতে হয়,
যিনি লাইভে আসেন। আমরা তো এখন সাধারণ যারা, আমি বিশেষ করে আমি আমার গ্রামের বাড়িতে গেলে, যা যেখানে আমার জন্মভূমি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, সেখানেও তো আমি একটা পোশাক কিংবা মাথার টুপিটা ছাড়া বেরোতে চাই না। আর উনি জাতির রাহবার হবে, ইসলাম শিক্ষা দিবেন, একটা শার্ট পরে আসলেন, একটা টুপি ওনার মাথার ভিতরে। হ্যাঁ, আপনি যদি বলেন টুপি ছাড়া কি হবে না, অবশ্যই হবে। আপনি যদি বলেন শার্ট পরলে কি হবে না, অবশ্যই হবে। কিন্তু একজন সেনাবাহিনী তার পোশাকটাই পরিচয় করিয়ে দিবে উনি যেমন সেনাবাহিনী। হ্যাঁ, আপনার একজন পুলিশ তার ইউনিফর্ম পরিচয় করিয়ে দিবে তিনি যে একজন পুলিশ, এটা আপনাকে আমাকে বলতে হবে। জি ভাই, আজ পর্যন্ত যত ভিডিও আমার বক্তৃতা আছে সমস্ত ভিডিওতে আমার পাঞ্জাবি পায়জামা টুপি সঙ্গে ছিল। শুধুমাত্র দুটো জায়গাতে বক্তৃতাতে আমার টুপিটা ছিল না, জামা প্যান্ট পরেছি, জামা প্যান্ট পরা ছিল। তার মধ্যে একটি যে যে জবাবটা আমি দিয়েছি 6 এপ্রিল 4:54 যে মুক্তি রিজার্ভ অফিসার সাহেব বাইতুল মোকাররমে যেতে বলেছেন, এই ভিডিওর জবাবেই আমি সেই দিন টুপি মাথায় পরিনি। আর আপনি যেহেতু ফলো করেছেন যে মাথায় টুপি নেই, তার মানে এটাই প্রমাণিত হলো যে আপনারা ভিডিওটা দেখেছেন নিশ্চিত। তো ভিডিওটা দেখার পরে আমি তো আপনাদের কথাগুলোকে বললাম যে না ভাই, আমি বাংলাদেশে যাওয়ার পরে আপনাদের সঙ্গে মাহাসের মোনাজার জন্য লেখা হলে কি হবে। তো আপনারা ভিডিওটা জানার পরে আবার কেন গেলেন? তার মানে এটা ফাঁকা মাঠে গোল দেয়া, কারণ নিশ্চিত জানছেন যে ব্রাদার রাহুল তো ঘোষণা করে দিলেন যে তিনি আসছেন না বা তার কোনো প্রতিনিধি যাচ্ছেন না, তারপর আপনারা ফাঁকা মাঠে একাই যাচ্ছেন। মানে আল্লাহ সুবহানাহু দেখেছেন, মানে মাকার ও মাকার আল্লাহ আল্লাহ খাইরিন মাকারিন, তারা কৌশল করেছিল আল্লাহ, মানে তারা চক্রান্ত করেছিল আল্লাহ, কৌশল করেছিল আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। সূরা ইমরান আয়াত নম্বর 54, সূরা নামল আয়াত নম্বর 50 আল্লাহ বলে দিয়েছেন যে আপনারা যতই চক্রান্ত করুন না কেন আল্লাহ অবশ্যই কৌশলী। তো আপনারা ভাবতে, মানে আমি যে ভিডিওটা করেছি আপনার ভিডিও শুনেছেন, যেহেতু টুপির কথাটা বলে দিয়েছেন, এটা স্পষ্ট যে আমার ওই ভিডিওটা শুনেছেন যেখানে বাইতুল মুকাররম প্রসঙ্গে আমি বিস্তারিত জবাব দিয়েছি। আর এখানে এটা তো ইয়াসিন ভাই টুপির কথা বলেছিলেন, আরাফাত ভাই তিনিও আমার ভিডিওটা শুনেছেন, তার জবাব তিনি বলছেন যে বারাদা রাহুল একটা ভিডিও দেখলাম, তিনি বলেছেন বোম মানে বুখারি নিয়ে আসবেন খবরদার বাখারি নয়, কে মানে কিতাব নিয়ে আসবেন সম্বন্ধে মানে খবরদার কিতাল নয়। লাইভে রাহুল হোসেন রুহুল আমিনের একটা লাইভ শুনেছিলাম, যে উনি বললেন যে আপনারা আমার সঙ্গে কিতাব নিয়ে বসেন, কেতাল নিয়ে বসেন না, আপনারা বাহাস করেন সমস্যা নাই, বোমাবাজি করেন না। জি ভাই, আমি ওই ভিডিওর মধ্যে এই কথাটা বলেছিলাম, যে ভিডিওতে আমি বলেছি যে ভাই বাইতুল মুকাররম মসজিদে আমার প্রতিনিধি যাবে না, আমি যাবার পরেই নির্দিষ্ট দিন কোন মানে তারিখ ঠিক হবে। তো ভাই দুজনে আমার বক্তৃতা শুনেছেন, আমার আলোচনা শুনেছেন, তারপর আপনার একা একা গেলেন কেন? এটা দেখানে দেখার জন্য মূলত যে বাহাসের পূর্বেই আমরা বিজয়ী, বাহাসের পূর্বেই আমরা বিজয়ী, এমনটার জন্য। হাস্যকর লাগছে এটা, যেহেতু জেনারেল শিক্ষিত ছাত্রের সঙ্গে আপনারা এরকম কলা কৌশল ছলচতুর করছেন, আহল হাদিসের যদি আলেম ওলামা আসে আপনারা তো প্যান্ট ভিজে ফেলবেন না ভাই, আমার কাছে প্যান্ট ভিজে ফেলেছেন, এটা কোনো গত্যান্তর নেই কথা স্বীকার করা ছাড়া, কোনো গত্যান্তরই নাই। মিথ্যাচার এত করছেন শুধুমাত্র আমার সঙ্গে বসার ভয়ে। যাই হোক ভাই, আপনার ভয় পাচ্ছেন, আল্লাহকে ভয় পাওয়া উচিত। আর যাই হোক, আমি বারবার তো বলি আমি কোনো আলেম না, তবু আপনাদের মতো মুকাল্লিদের জন্য ইনশাল্লাহ আমি মনে করি যে কোনো মুকাল্লিদ যাই হোক তারা কোনো মাসালা বয়ান করবে আর তারপরে বিতর্ক করবে, জি না, এতটা যোগ্যতা অর্জন করতে পারেন মুকাল্লিদ ইনশাল্লাহ। আমি বলেছিলাম তাকলিদের উপরে আলোচনা হবে, এ বিষয়ে যদি আলোচনা তাদের সঙ্গে হয় আল্লাহ যদি সময় করে দেয় অবশ্যই দেখিয়ে দেব যে মুকাল্লিদরা যে মিথ্যাচার করছে তার প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, আর তাদের মধ্যে এত জাহিলিয়াত পুরো আছে যেগুলো আম জনতাকে বলে না, উপস্থাপন করবো ইনশাআল্লাহ, কিন্তু তার পূর্বে তারা বিজয় ঘোষণা করার চেষ্টা করছে, এটা হাস্যকর ছাড়া কিছু নয়। যাই হোক, আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে দুজন প্রতিনিধি যে আমার ভিডিওটা শুনেছে যে বাইতুল মুকাররম মসজিদে আমি যাচ্ছি কি যাচ্ছি না এই প্রসঙ্গে, শোনার পরে তারা মিথ্যাচার করার জন্য, মিথ্যাচারকে সমর্থন করার জন্য, তারপরে হড় হড় করে মিথ্যাচার এসে বিশ লাইভে রাহুল হোসেন রুহুল আমিনের একটা লাইভ শুনেছিলাম, যে উনি বললেন যে আপনারা আমার সঙ্গে কিতাব নিয়ে বসেন, কেতাল নিয়ে বসেন না, আপনারা বাহাস করেন সমস্যা নেই, বোমাবাজি করেন। আচ্ছা, আমাদের দুঃখ হলো যদি রাহুল থেকে আমাদেরকে ইসলাম শিখতে হয়, যিনি লাইভে আসেন। আমরা তো এখন সাধারণ যারা, আমি বিশেষ করে আমি আমার গ্রামের বাড়িতে গেলে, যা যেখানে আমার জন্মভূমি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, সেখানেও তো আমি একটা পোশাক কিংবা মাথার টুপিটা ছাড়া বেরোতে চাই না। আর উনি জাতির রাহবার হবে, ইসলাম শিক্ষা দিবেন, একটা শার্ট পরে আসলেন, একটা টুপি ওনার মাথার ভিতরে। হ্যাঁ, আপনি যদি বলেন টুপি ছাড়া কি হবে না, অবশ্যই হবে। আপনি যদি বলেন শার্ট পরলে কি হবে না, অবশ্যই হবে। কিন্তু একজন সেনাবাহিনী তার পোশাকটাই পরিচয় করিয়ে দিবে উনি যেমন সেনাবাহিনী। হ্যাঁ, আপনার একজন পুলিশ তার ইউনিফর্ম পরিচয় করিয়ে দিবে তিনি যে একজন পুলিশ, এটা আপনাকে আমাকে বলতে হবে। মিনিট ধরে মিথ্যাচার করে চলে গেল, আল্লাহকে ভয় করুন ভাই। ভাই জনসাধারণকে দেখে কি হবে যে আপনারা জিতে গেছেন? ভাই একটু আল্লাহকে ভয় করুন, পরকালকে ভয় করুন। আমার ভিডিও দেখার পরেও কিভাবে 20 মিনিট ধরে দুজন পাইকারি হারে আবার বলছেন বাইতুল মুকাররম অফিস থেকে আপনি করছেন, একটা জায়গা থেকে আপনি ভিডিও করছেন, কিভাবে মিথ্যাচার করতে পারেন ভাই? একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের উপরে মিথ্যাচার কেন রে ভাই?
পারবেন না, চ্যালেঞ্জ করবেন না, মনে যারা বুকে দম নেই তো আপনারা চ্যালেঞ্জ করতে আসেন কেন? সব না লাইকের মতো এগুলো আমরা কখনো পছন্দ করি না। যে ভাই, চার নম্বর বিষয়, যেখানে আশিকুর রহমান ভাই তিনি বলেছেন যে ব্রাদার রাহুলকে একটা অফার দেওয়া যেতে পারে, কি যে আমাদের মক্তবের পাঁচ মাস পড়েছে এমন কোন ছাত্রের সঙ্গে সুরাতুল ফাতিহা কিরাত কেন করে দেনে শুনিয়ে দেয়, যদি জিতে যায় তবে জিতে গেল। রাহুল ভাইকে আমরা আরেকটা অফার দিতে পারি, রাহুল ভাইকে মুফতি রেজাউন রফিকি সাহেবের সঙ্গে বসবার কোনো দরকার নেই, রাহুল ভাইয়ের জন্য আরো সহজ করে দেওয়া হলো। আপনি হয়তো ভয় পাচ্ছেন আমাদের মুফতি রেজাউন রফিকি সাহেবের সঙ্গে বসবার জন্য, আপনি এক কাজ করেন, আমাদের মক্তবের যে মাত্র কায়দা শেষ করে কোরআন শরীফ পরে এরকম বাচ্চা নয় যে আমপারা নিয়েছে, মানে 30 নম্বর পারাটা পরে, তার কাছে আপনি সুরায় ফাতেহাটা, অন্য সুরার দরকার নেই, সুরায় ফাতেহাটা একটু শুদ্ধ করে শোনাবেন। তারপরে আপনার বাহাসে যদি আপনি সুরায় ফাতেহাটা শুদ্ধ করে শোনাইতে পারেন তাহলে আমরা পরাজিত বরণ করে নেব, সমস্যা নেই। আপনি আমাদের মক্তবের আপনাদের এই সবটা পূরণ করে দেব, হয়ে যাক একদিন। আপনার দিনক্ষণ ঠিক করুন যে কিরাত কাদের শুদ্ধ, আহলুল হাদিসদের না দেবন্দি মুকাল্লিদদের। যদি এই সব যদি পূরণ করার ইচ্ছে হয় একটা চ্যালেঞ্জ দিন, অবশ্যই আমাদের আহলুল হাদিসের ছাত্র অনেক আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, তাদেরকে পাঠিয়ে দেব তাদের কিরাত করার জন্য, ঠিক আছে? তো এই বিষয়ে কোথায় আলোচনা হবে, ভাস মোনাজাত, আপনি কিরাত পাঠ করতে পারবেন বলবেন এটা কখনোই না। ইঁদুরের কপালে সিঁদুর দিয়ে লাভ নেই, তাই যদি এই বিষয়ে আপনার মজা করতে চান কার কিরাত শুদ্ধ, তো একটা চ্যালেঞ্জ শুরুন আবার, আমাদের আহলে হাদিসের 5 বছর 3 বছর 4 বছরের সন্তানদেরকে পাঠিয়ে দেব আপনাদের সঙ্গে মোনাজাত করার জন্য, আপনার সঙ্গে করে দেবো, আপনাদের শখ আপনার পূরণ করে দেবো, সমস্যা নেই। এখানে আরেকটি তিনি বলেছেন আমাদের আশিকুর রহমান ভাই যে ব্রাদার রাহুল আমাদেরকে গালি দেয় মুকাল্লিদ বলে, উনি আমাদেরকে একটা বিষয় নিয়ে কিন্তু বারবার গালি দেয়, সেটি আপনি হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না ইয়াসিন ভাই, উনি সবসময় আমাদেরকে গালি দেয় মুকাল্লিদ মুকাল্লিদ বলে বলে। মুকাল্লিদ মানে আমরা এমন কাউকে অনুসরণ করি যার যে ব্যক্তিটা ইসলামের জ্ঞানে পণ্ডিত, এই ব্যক্তিটার ইসলামী জ্ঞান আছে অনেক, যেই জ্ঞানটা আমাদের নেই, এজন্য তার থেকে ওই অনুসরণ গুলো আমরা করি তার কথাগুলোর উপরে। আর উনি গাইরে মুকাল্লিদ, অর্থাৎ হলো উনি কাউকে অনুসরণ করেন না। মুকাল্লিদ গালি আশ্চর্য বিষয়, আপনাদের প্রত্যেকটা বই আপনারা লিখছেন তাকলিদের বই, যে আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ, মুকাল্লিদকে গালি মনে করছেন ভাই? যেটা আপনারা আমল করছেন সেটাকে গালি মনে করছেন কিভাবে? আরে আপনার মুকাল্লিদ আপনার নিজেরাই স্বীকার করেন, যে আপনার তাকলিদ করেন, যে তাকলিদ করে সে মুকাল্লিদ, আপনারা মাঝহাবি মুকাল্লিদ এগুলো স্বীকার করেন, ভাই আমার উপরে গাল দিচ্ছেন কেন? এই তো বারবার আপনারা শুধুমাত্র উল্টা দোষ দিচ্ছেন কেন? উল্টো গতিতে ঘরে কোনো কারণই নেই ভাই, ভাই এটা মুকাল্লিদ গালি নয়, এটা আপনাদের বৈশিষ্ট্য যেটা আপনারা স্বীকার করেছেন, এটা আমার একাধিক বক্তৃতা আলোচনাতে আছে, তাই রাগ করবেন না ভাই। চোরকে চোর বলে রাগ করে, কিন্তু আপনারা নিজে মুকাল্লিদ মুকাল্লিদকে মুকাল্লিদ বলবেন তো কি বলবো ভাই, আপনি মুকাল্লিদ তো মুকাল্লিদই তো বলবো, হাস্যকর বিষয়। যাই হোক, ইয়াসিন আরাফাত ভাই তারপরে আবার আসলেন, তিনি বলছেন ব্রাদার রাহুল বলে যে আমি একটা বক্তৃতা শুনলাম ভারতের পশ্চিম বাংলা থেকে, তো ভারতের পশ্চিম বাংলা বলার উদ্দেশ্য কি? আমি আমি তাহলে ওনাকে একটা প্রশ্ন করতে চাই, ওনার একটা বক্তৃতা শুনেছি যে উনি বলছেন যে আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি, ভারতের পশ্চিমবঙ্গ, আপনি ভারতে আসেন পশ্চিমবঙ্গের পরিচয় দেওয়ার মানে কি? আমি বাংলাদেশে আছি ঢাকার পরিচয় দেওয়ার মানে কি? আমি বাংলাদেশ ধরে নিই, ঢাকা না বললে কি আপনি আমাকে চিনবেন? আমাকে ঢাকা বলতে হয় কেন? আমি যদি ডাক্তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যিনি আছেন তাকে প্রশ্ন করতাম যে আপনি কোথায় যাচ্ছেন, বলি রাজশাহী, আমি যদি বলি যে আপনি রাজশাহী যাচ্ছেন বাংলাদেশ, রাজশাহী কোথায়, এটা তো বাংলাদেশ, উনি কি বলতেন যে না আমি রাজশাহী যাচ্ছি তো রাজশাহী বলবো না কেন? বিষয়টা হচ্ছে বাংলাদেশ এটা সত্য, তারই একটা অংশ কিংবা ডিস্ট্রিক্ট কিংবা জেলা তার পরিচয় পাওয়ার জন্য সেটার নাম রাজশাহী, কোথাও কুমিল্লা। জি ভাই, আমাদের ভারতবর্ষ অনেক বড়, তারপরে একটা রাজ্য পশ্চিমবাংলা, তারপরে জেলা মুর্শিদাবাদ, তারপরে সাব ডিভিশন ডোমকল, তারপরে আমার জায়গা জলঙ্গি, তারপরে আমার বাড়ি জোরতলা, এতে এতগুলো ঠিকানা, তাই এটা প্রশ্ন করার কোনো প্রশ্নই ওঠে না। 15 নম্বর বিষয়, ইয়াসিন ভাই তিনি বলেছেন ইমামগণ ইসলামের মধ্যেই আছে, যে ইমামগণ ছিলেন সেই ইমামগণ, আমরা কি ইমামগণকে মানে, আপনি কি রাজশাহী মানেন বলে কি আপনি বাংলাদেশকে অ্যাভয়েড করলেন? অবশ্যই না। বাংলাদেশ কি আপনি যে বললেন পশ্চিমবঙ্গে আছেন, তাহলে কি ভারত কি অ্যাভয়েড, ভারত কি আপনি ছেড়ে দিতে পারবেন? ভারত আপনি ছেড়ে দিতে পারবেন না, ভারতের মধ্যেই, ঠিক তেমনি ভাবে ইমামগণ ইসলামের মধ্যেই, অবশ্যই ইমামগণ ইসলামের মধ্যেই। হ্যাঁ, আপনার মতো একজন রাহুল আমি কোন ভাষায়, আমরা তো আবার অন্য ভাষায় কথা বলতে পারি না, আমি তো মনে করি আমাদের মুক্তবের ছেলেদের কাপড় ভাই আমরা কখন বললাম ইমামগঞ্জ ইসলামের মধ্যে নেই, আজ পর্যন্ত মনে যেতে বলেছি। অবশ্যই ইমাম আবুন পাশা আপনি মালিক আহমেদ মাহমুদ রহমতুল্লাহ আলাই, আমরা তার রহমতের দোয়া করি রে ভাই,
তারা যে ইসলামের মধ্যে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাক, লাইনটা কেটে যাচ্ছে বারবার। যাই হোক ভাই, যে কথা বলছিলাম যে তিনারা বলছেন, তিনি বলেছেন ইয়াসিন আরাফাত ভাই যে ইমামগণ ইসলামের মধ্যে আছে, ভাই এটা আমরা অস্বীকার করি না। অবশ্যই ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহ তারা চারজনই ইসলামের মধ্যে ছিলেন, ইসলামের মধ্যে আছেন, ইনশাআল্লাহ তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা বিশ্বাস করি, প্লাস তাদেরকে মনে করি যে তারা ইসলামে খেদমত করেছে। প্রশ্ন হলো যে এই চার ইমামের মুকাল্লিদ তারাই কি ইসলামে আছে যথাযথ? এটা প্রশ্ন। আমরা ইমাম চারজনকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের উপরে রহমতের দোয়াও করি, এটাতে এই কথা কোনো বলার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে 16 নম্বর পয়েন্ট, ইয়াসিন ভাই বলেছেন রাহুলের সাথে বসতে হবে, এত জ্ঞানহীন আমরা না। তিনি বলছেন তিনি জাহেল, কিন্তু রাহুলের সঙ্গে বসতে হবে এত অজ্ঞ আমরা না। ভাই আমার সঙ্গে বসবেন না, এত অজ্ঞ না। আবার আপনি স্বয়ং নিজে চলে এসেছেন আমার সঙ্গে বাহাসের শারায়ত লেখার জন্য, এটা আপনার আমলগত ভাব থেকে এটা সাংঘর্ষিক। আপনি বলছেন এত অজ্ঞ না যে আমার সঙ্গে বসতে হবে, আবার আপনারা স্বয়ং নিজেরাই চলে এসেছেন শারায়ত লেখার জন্য, কেন? তার মানে বোঝা গেল এটা আপনারা ধোকা দিচ্ছেন, একটা জনতাকে ধোকা দেওয়ার জন্য এমন একটা কলাকৌশল সলচাতুরি অবলম্বন করেছেন। 17 নম্বর পয়েন্ট, তিনি বলছেন যে আমার অনেক আহলে হাদিস বন্ধুরা আছে, তার সঙ্গে ভালোবাসি সম্মান করে, তারা পরেশগার মুবিন, তারা সালাত আদায় করে, কিন্তু আমরা কখনো আমাদেরকে তারা খারেজি মনে করে না, আমরা তাদেরকে খারেজি মনে করি না। আমি তো মনে করি আহলে হাদিস যারা আছে, আমার অনেক ভাই আমার এরকম পরিচিত আছে যারা খুবই সভ্য এবং ভদ্র, এবং তারা সঠিক আমল করার চেষ্টা করে, ততটা লাফালাফি ফালাফালি করে না। এরকম আমার অনেক আমার মহাব্বত করে, আমার ভক্ত আহলে হাদিস, কিন্তু আমার ভক্ত পুরান ঢাকাতেই বলছি, আমি তো পুরান ঢাকা তাদের হেড অফিস তো বংশে, আর আমি তো তার পাশেই থাকতাম আরমানি টোলাতে, সে জায়গায় এবং আগানবদরিতে, বেচারামদরিতে, সে জায়গায় আমার অনেক লোক আছে যারা আমার ভক্ত, কিন্তু তাদেরকে দেখেছি তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাকে অনুসরণ করে, বেদাত শিরিক থেকে দূরে থাকে, আলহামদুলিল্লাহ ভালো। এটা তো আমরা চাই। এটা ভাই পৃথিবীর বুকে আজকে না হলে হাদিসরা বলতেছে যে আমরা আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য বলি, এই পৃথিবীর বুকে ভারতবর্ষে কারা রক্তের বিনিময়ে কালেমার পতাকা উড্ডীন করেছে একবার ইতিহাস দেখুন না ভাই, ইতিহাস একবার দেখুন, ইতিহাস দেখলে আপনারা বলে দিতে পারবেন এই সমস্ত রাফারাফি। এটা চূড়ান্ত মিথ্যা কথা। আপনারা স্পষ্ট ভাবে আহলুল হাদিস থেকে খারেজি এই শব্দ বলেছেন, তার ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত না। ভাই আপনি মুখে কত সুন্দর সুন্দর মিষ্টি ভাষী কথা বলছেন, কত সুন্দর ভাবে আপনি বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আহলে হাদিস অনেক মানে অপছন্দ করি না। ভাই এই যে একটা বই আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ, এটা উল্টো দেখাচ্ছে সম্ভবত, কিন্তু আপনার বাংলাদেশের রুহুল নুমানি তিনি অনুবাদ এবং সংযোজন করেছেন বইটি, উর্দু বই থেকে তিনি সংস্করণ করেছেন, এখানে তিনি অনেকভাবে আহলুল হাদিসকে উল্টোপাল্টা বলেছেন। এখানে যে লা মাজহাবিদের দলিলবিহীন মতবাদ লুৎফর রহমান ফারাজি যে আহলে হাদিসের নাকি কোনো দলিলই নেই, ভাই এগুলো কারা বলছে? এই তৎপরতা থেকে আমরা করছি, আপনারা প্রথমে বই ছেড়েছেন এভাবে। এখানে একটি বই আছে যে মাঝহব ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ, মনিরুল ইসলাম অনুবাদ করেছেন, জাহিদ কাউসারির হচ্ছে লেখা বই ছিল মনিরুল। এইখানে আপনাকে বলবো শেষ একদম পৃষ্ঠাগুলো পড়বেন, বাংলাদেশের যারা আলেম ওলামা আছে তারা সকলে এখানে স্পষ্টভাবে আপনাদেরকে বলছি, এখানে পরিষ্কার হয়ে গেছে আমার কাছে যে পাণ্ডুলিপিটা আছে 519 পৃষ্ঠা থেকে একদম 524 পৃষ্ঠা পর্যন্ত, 519 থেকে 524 মাজহাব ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ, আল্লামা জাহিদ কাউসারির রচিত, অনুবাদ মনিরুল ইসলাম। তিনি এখানে 519 থেকে 545 পৃষ্ঠায় 321 জন মুক্তির সিগনেচার সহ তিনি তুলে ধরেছেন যে আহলুল হাদিস এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। ভাই আমাদেরকে আপনারা বলছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, আমরা মুখ বন্ধ করে বসে থাকবো নাকি? আপনারা নিজেরা বলছেন, আপনি মুখে এক কথা বলছেন আর খাতা কলমে লিখে রেখেছেন আর এক কথা। সাইদ আহমেদ পালানপুরি তিনি হুজ্জাতুল বালেগা সারা লিখেছেন রহমতুল্লাহি ওয়াসিয়া দ্বিতীয় খণ্ডে 740 থেকে 745 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আলোচনা করে বলেছেন যে আহলে হাদিস তারা আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত নয়, 60 জন মুক্তির সিগনেচার সেখানে স্পষ্ট লেখা আছে। আর আপনি বলছেন যে আমরা তাকে খারিজি মনে করেন না, এবার লিখে রেখেছেন এখানে স্পষ্টভাবে যে খারিজি মনে করেন না, মানে আপনার মুক্তি শফি সাহেব বলেছে যারা আমিন জোরে বলবে মসজিদ থেকে বের করে দাও অনেক কিছু। এখানে একটা স্বতন্ত্র একটি বই আছে, বইটার নাম লা মাজহাবিরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, চিন্তা করেছেন? মুফতি আনোয়ার হোসেন চিস্তি তিনি লিখেছেন
আল্লাহ হাদিসরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? এই বিষয়ে আপনারা বই পর্যন্ত লিখেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন আমরা মুসলিম কি মুসলিমরা আহলে সুন্নাত অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত নয়। তারপরে আমাদেরকে বলছেন যে আমরা নাকি আস্ফালন বেশি করি। যে ভাই এগুলো কে করেছে? আমরা কোন জায়গায় বলেছি যে হানফিরা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত নয়? কোন হানফিকে কথা বলেছি? যে দেবন্দী বেরেলবি তাদের আচরণ দেখে আমরা বলতে পারি বেশ কিছু জায়গাতে তারা মুস্তাকি তাদের সিফাত আছে দেবন্দী বেরেলবিদের, জি তাদের আচরণগত আমরা এই কথা বলে থাকতে পারি। কিন্তু স্বতন্ত্র একটা দলকে আপনি এইভাবে বলে দিয়েছেন, বই ছাপিয়েছেন, প্রত্যেকটা বই বাংলাদেশের, আমার কাছে আরো বই আছে আপনাদের বাংলাদেশের, আর না জানি আপনারা কত বই লিখেছেন যেগুলো আমার হাতে কোনো পৌঁছায়নি। যাই হোক, তারা মানে সাধু বেশে পাকা, মানে সাধু বেশে পাকা চোর এই শব্দে রূপান্তরিত করার কোনো প্রয়োজন নেই ভাই। আপনার এক কথা মুখে বলবেন, মুখ দিয়ে ধোকা দিবেন, কারণ আপনি ধোকা দিয়েছেন স্পষ্ট। আবার বলছেন যে না আমরা খারিজি মনে করেন, স্পষ্ট বই লিখে রেখেছেন। ইনশাল্লাহ সময় সাপেক্ষেই এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তারপরে তিনি বলেছেন যে টুপি পরেনি, মানে টুপি আমি পরিনি এই বিষয়টি। জি ভাই, টুপি পরিনি, কি কারণে পরিনি সেটা একটি আলাদা বিষয়। তবে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে যতগুলো ইউটিউবে বক্তৃতা আছে আমার টুপি পরা আছে, দুই একটাতে যদি না থাকে এর জন্য এমন কিছু মানে যদি মনে করেন তো করতে পারেন, এটা আপনাদের বিষয়। টুপি পরা ফরজ এমন কিছু নয়। তারপরে আমি টুপিকে অবশ্যই সম্মান করে শ্রদ্ধা করি, এটা পরা উচিত, এটা আমি মনেই করি, ঠিক আছে? তাই কেউ যদি মনে করি এটা, আমি এটা বিশ্বাস করি, আমার আকিদা এটা যে টুপি পরা উচিত, অবশ্যই ভালো জিনিস, এটা সম্মান করা, এহতেরাম করা, এটা অবশ্যই উচিত। ১৯ নম্বর পয়েন্ট, যে আহলে হাদিসের বন্ধু আছে তারা খুব স্বাভাবিক সুন্দর। ভাই আমার অনেক হানাফি বন্ধু আছে, আমার পাশে চারিদিকে হানাফি বন্ধু আছে, তার সঙ্গে বসে উঠা বসে করি, গল্প করি, অনেক হানাফি বন্ধুরা আছে। তারা আপনাদের মতো এত নিকৃষ্ট না যে মিথ্যাচার করে, এত নিকৃষ্ট না যে আহলে হাদিসকে বলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে অন্তর্ভুক্ত না, এমন নিকৃষ্ট না লুৎফর রহমান ফরাইজির মতো যে রাসূলুল্লাহ সুন্না রাফুলিয়াদেরকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে, অনেক রকমের কটুক্তি করে, যেটার জবাব আপনাদের সঙ্গে মানে বই থেকে আমরা দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ সময় সাপেক্ষে, ইনশাআল্লাহ জবাবগুলো একের পর এক আসবে। তো নিকৃষ্ট মনোভাব পণ্য আপনারা করেন, আহলে হাদিসকে মসজিদ থেকে আপনারা বের করে দেন, কোনো হানাফি কাজ পর্যন্ত কোনো আহলে হাদিস মসজিদ থেকে বের করে দেয়নি, নিকৃষ্ট আচরণগুলো আপনারাই করেন। অবশ্যই আমাদের অনেক হানাফি বন্ধু আছে, হানাফি ভাই আছে, প্রতিবেশী আছে, তার সঙ্গে ভালোবাসি সম্মান করি, শ্রদ্ধা করি, গল্প করি, খাওয়া দাওয়া করি, উঠা বসা করি, সালাম দেওয়া নেওয়া করি, সমস্ত কিছু করি। কিন্তু আপনাদের মতো বেশ কিছু মুকাল্লে জাহেল আছে যারা কঠোরতা অবলম্বন করছেন, তার জন্য আমরাও এটা আপনার সামনে এসেছি আর এই মিথ্যাগুলার খবর মানে মানে উন্মোচন করার জন্য। ২০ নম্বর বিষয়, তিনি বলছেন আমরা ইমাম মানি না। তো আপনারা তো আসলে নানান, আপনারা বলে ইমাম মানেন না, ইমাম মানেন না, তো জাকির নায়েকের ভুল করলে আপনাদের গায়ে তো বাজে কেন? তাকে কেন মানেন? তার মানে আপনি ইমাম, আপনি জাকির নায়েক কি ইমাম আবু হানিফার চেয়ে বড় আলেম মনে করেন ইসলামের জন্য? ঠিক আছে, আমরা আজ এ পর্যন্ত বিদায় নেব, আমরা কখনো আবার যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আসব। মিথ্যা কথা, ইমাম মানি না মানে আশ্চর্য কথা রে ভাই, ইমাম কেন মানবে না? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আউজাই, ইমাম জুফার, সমস্ত মানুষকে মানে ইমাম জুহরি থেকে শুরু করে ইমাম সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখাই, সমস্ত ইমাম যারা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে কথা বলে মানে অবশ্যই আমরা তাদেরকে মানে সম্মান করি, শ্রদ্ধা করি। তারপরে এই নয় যে তাদের তাকলিদ করি। জি, প্রত্যেকটা ইমামের কথা যদি পবিত্র কোরআন সুন্নাহ অনুসারে হয়, অনুকূলে হয়, অবশ্যই আমরা সেই সব ইমামগণকে মানি, ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। তবে তাদের তাকলিদে সাক্ষী কোনো ইমামের করি না, এটা আপনাদের সঙ্গে আমার পার্থক্য। আর আপনার তো তাকলিদের সাক্ষী কি এটাই বোঝেন না, ইনশাল্লাহ সময় সাপেক্ষে বুঝিয়ে দেবো যে তাকলিদ কি, তাকলিদের সাক্ষী কি, আপনারা তাকলিদের সাক্ষীকে কি মনে করেন, আর তাকলিদকে কি মনে করেন, আর মাঝহাব কোনটা, মাঝহাব তাকলিদ, তাকলিদের সাক্ষী সব আকাশ আর জমিনের সমান পার্থক্য আছে। সময় সাপেক্ষে ইনশাল্লাহ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের এই ২০টা পয়েন্ট, যে পয়েন্ট সম্পর্কে আপনাদের সামনে এখানে অনেকজন আপনারা এখানে শ্রবণরত অবস্থায় ছিলেন। সবচেয়ে বড় কথা, আমি ব্রেকিং নিউজ একটা দিতে চাই যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব হঠাৎই তিনি এসেছেন ফেসবুকে লাইভে, তারপর তিনি বলেছেন, একটা আবদার করেছেন, প্রস্তাব দিয়েছেন যে ব্রাদার রাহুল হোসেন তিনি যেন বাইতুল মুকাররম ঢাকার মসজিদে আসে, ৮ তারিখ জুম্মার পরে সারাতে মুনাজারা লেখা হবে, এই কথা তিনি বলেছেন। এবং তিনি আমাকে অনুরোধ করেছেন ব্রাদার রাহুল যেন আসে, এবং নিজে সিদ্ধান্ত দিয়েছেন যে ব্রাদার রাহুল যদি লোক না পাঠায় তবে জেনে নেব যে ব্রাদার রাহুল হেরে গেছেন ভাষে। জি ভাই, এটা আপনার ও মানে প্রস্তাব ছিল, এবার আপনার এটা উচিত ছিল, আপনি যদি একনিষ্ঠ চিত্তে যদি সহক সত্য গ্রহণ বা সত্য খোঁজার চেষ্টা করতেন, বাতুলতা না করতেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত ছিল যে ব্রাদার রাহুলকে একবার জানানো, ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক, অথবা আমাকে ফোন করেছিলাম সেই সময় স্পষ্ট আপনি পরামর্শ করে বলতে পারতেন। যদি আমি ফোন করেছিলাম, আমার সঙ্গে ফোনে শেষ পর্যন্ত কথা না হয়ে আপনি কেটে দিয়েছেন ফোন, আবার দুবার করেছি, আবার কেটেছেন, আবার একবার তিনবার ফোন করলাম, সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, ফোনটাকে কেটে দিলেন, আমার সঙ্গে শেষ পর্যন্ত কথা বলতে দেননি, যেটা ইউটিউবে অডিওটা মজুদ আছে। তারপরেও যে দুইজন প্রতিনিধিকে আপনি পাঠিয়েছেন, আমার জবাবি বক্তৃতা তারা রীতিমতো শুনেছে, যে বাইতুল মুকাররম প্রসঙ্গে ৮ তারিখে বসা প্রসঙ্গে আমি কি বলেছি, তারপরে শোনার পরেও
তারা দুজন গিয়েছে আবার মসজিদের ভেতর থেকে তারা মিথ্যাচার করছে। এখন মসজিদ ছিল না, অন্য কোথায় জায়গা ছিল ওরা ভালো জানে, কোনো অফিস টফিস বলছিল, যাই হোক, ওরা শোনার পরেও বিশ মিনিট ধরে মিথ্যাচার কিভাবে করতে পারে একজন মুসলিম? বা এটা আমার হয় না যে নিজের মাঝহাবকে বাঁচানোর জন্য আপনারা মিথ্যা কথা বলবেন, এত মিথ্যা 20 মিনিট ধরে, আশ্চর্য বিষয়। যাই হোক ভাই, আবারও বলছে পিকচার আমি বাকি হে, ইনশাল্লাহ এপ্রিল মাস তো চলছে, এপ্রিল মাসেই আসবো। প্রথম ফোন যেগুলো হবে সেটা মুক্ত রিজন রফিকি সাহেবের সঙ্গে, আর এটা বলে দিচ্ছি বাহাস মুনাজারা যেটা বলছেন এটা হবেই হবে ইনশাল্লাহ, সারাত লেখা হবে, বাহাসে আলোচনা হবে, সমস্ত কিছু হবে, কিন্তু কোনো ছল চাতরি কলা কৌশল আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের করতে দেবো না। আর আমি এ বিষয়ে অভিজ্ঞ, মুকাল্লিদের সঙ্গে 200-300 আলোচনা করেছি, তারা যে কোথায় কৌশল করতে চায় এটা আমার ভালো জানা আছে, বলতে এ বিষয়ে পিএইচডি করেছি, মানে মুকাল্লিদ প্রসঙ্গে এই বাহাস মুনাজারা প্রসঙ্গে পিএইচডি করেছি, অনেক চ্যালেঞ্জ করেছে। গতবার আমি আপনাদের ডিসেম্বর জানুয়ারিতে আমি বাংলাদেশে গিয়েছিলাম, কমপক্ষে রাইয়ান ভাইয়ের কাছে 300 ফোন এসেছিল বাহাস মুনাজারের জন্য, যে ভাই তারা সঙ্গে বাহাস করবো, মুনাজার করবো, দিন দেন ডেট দিয়েছি, তারপরে আর ফোন করে কোনো কাজ নেই। যাই হোক, এ বিষয়ে অত ভাবিয়েন না, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন একজন আহলে হাদিস আম জনতা, তাকলিদের উপরে আলোচনা করব, তাকলিদি যে সমস্ত ইসলামের সমস্যার সমাধান, তাকলিদ করলে যে মুসলিম উম্মাহ সমস্ত মাসালা মানতে পারবে, আর কোনো জায়গায় প্রয়োজন নেই, তাকলিদ ছাড়া যে কোনো গত্যান্তর নেই, এটা আপনাদের আকীদা বিশ্বাস, এ বিষয়ের পরে ইনশাল্লাহ আলোচনা হবে। আবারও বলছি এপ্রিল মাসে যাব, এপ্রিল মাস চলছে, এর মধ্যে ইনশাল্লাহ যাব, ফোন করব মুক্তিরিজন রফিকি সাহেব সঙ্গে, সারায়াত লেখা হবে, মুনাজারাও হবে, তারপরে পিকচার আপনি বাকি, মানে পিকচার তারপরে আপনারা সকালে আবার ইউটিউব ফেসবুকে দেখবেন, আর মিথ্যাচার কে করেছে কে করেনি। আমার একটা সবচেয়ে এখানে ভালো লাগছে একটা জিনিস, যে এত ভয় পাচ্ছেন আমাকে কেন? আরে ভাই, আমি আমজেনারে সাধারণ, আপনার জানেন আমার কিরাতটা শুদ্ধ নয়, তারপরে এত ভয় পাচ্ছেন কেন? আরে ভাই, আমার কিরাতটা শুদ্ধ নয় আপনারা জানছেন, তারপরে এত ভয় পাচ্ছেন কেন? কেন কলকৌশল ছল চতুর করে বিজয় ঘোষণা করতে চাইছেন মুনাজারের আগেই? আর এটাই প্রমাণিত যে আপনার, তার মানে অধিকাংশ আহলে হাদিসের ক্ষেত্রে ভাষার নামে মুনাজারা, যে মুক্তিরিজন রফিকি সাহেব কিছু মানে পরশুদিন সময় একটা পোস্ট দিয়েছেন যে আহলে হাদিসের অনুপস্থিতি, তারা উপস্থিত হয়নি, মনে এইভাবে আপনার ডেট দিয়েছিলেন হট করে, হ্যাঁ ঠিক আছে। আর মুফতি ইয়াসিন আরাফাত ভাই, আশিকুর রহমান ভাই দুজন বলেছে একসাথে যে বাংলাদেশ কেন, ভারত গোটা পৃথিবীর যেখানে আমাদেরকে বসতে হলো আমরা সেখানে যাব। যদি প্রকৃত অর্থে আপনারা চান আমাদের সাথে বসবেন, বাংলাদেশ না পৃথিবীর যেথায় বসতে চান, আপনারা ইনভাইট করবেন আমাদেরকে, আমরা আসবো ইনশাল্লাহ। আমরা মনে করি আমাদের পায়ের নিচে মাটি আছে, ছিল, থাকবে ইনশাল্লাহ। তো আমি মনে করি না যে রাহুলের সাথে আমাদেরকে বসতে হবে, আমি এটা মনে করি না, কারণ যার প্রথমেই ভুল যিনি সালামটা শুনতে পড়ে বসবেন, এত শখ শখ পূরণ করে দিই, আসেন পশ্চিমবাংলা মানে আমাদের ভারতের পশ্চিমবাংলা মুর্শিদাবাদ জেলার উম্মরপুর হাটতলা মসজিদের দোতলাতে, ঠিক আছে, চলে আসুন, যখন ইচ্ছা তখন চলে আসুন, যে কোনো বিষয় নিয়ে চলে আসুন, আপনাদের সঙ্গে বাহাস মুনাজারা হবে, ক্যামেরা ট্যামেরা যা নিয়ে ইচ্ছা তা নিয়ে আসুন, যখন ইচ্ছা তখন আসুন, আপনাদের বিষয়, আমাদের এই ভিডিও শুনতে পারলেন আপনারা চলে আসুন। আবার বলে দিচ্ছি ঠিকানাটা, নাহলে আমাকে সে ইন্ডিয়াতে এসে ফোন করবেন, এত যখন শখ যে আমরা যদি ডাকি আপনারা চলে আসবেন, চলে আসুন, কোনো সমস্যা নেই, চলে আসুন, আপনার টিকিট, ট্রেনের যে টিকিট করে দিতে হয় বলে দেবেন, টিকিটটা করে দেবো আমি, ট্রেনের টিকিট করে দেবো, কোনো সমস্যা নেই, আপনারা চলে আসুন, কখন আসবেন বলে দেন। যে আমাদের উম্মরপুর হাটতলা মসজিদ, আর আপনি বলছেন আমাদের সঙ্গে মানে উম্মরপুর হাটতলা মসজিদ মুর্শিদাবাদ জেলা উম্মরপুর হাটতলা মসজিদ, এটা মুর্শিদাবাদের উম্মরপুর হাটতলা মসজিদ, আপনি চলে আসুন, এসে আমাকে ফোন করবেন, আপনাকে নিয়ে খুব সুন্দরভাবে আপনাকে এসে মুনাজারা করিয়ে নেব, আপনাদের শখটাও পূরণ করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেখি আপনাদের বুকে দম কেমন আসতে পারেন কি পারেন না। আবার বলে দিই মুর্শিদাবাদ উম্মরপুর হাটতলা মসজিদ দুতলাতে আলোচনা হবে, যান তাও বলে দেন দুতলাতে আলোচনা হবে, ঠিক আছে। দেখি আপনারা কেমন মানে সাহস, আপনাদের কেমন মানসিকতা মুনাজারা করার, জি বিষ পান করতে রাজি হবেন, জি আপনারা আসবেন না। আর আপনারা যদি না পারেন, আমাদের ভারতে যেসব পশ্চিমবাংলাতে যেসব মুকাল্লিদ আলেমগুলো আছে তাদেরকে বলেন যে আসতে, দেখিনি, ফোন করে বলেন তাদেরকে যে আপনাদের লোক পাঠান ওখানে, যে কোনো দিন আমাদেরকে জানিয়ে দেবেন, শুধুমাত্র আসার 10 ঘন্টা আগে জানিয়ে দেবেন যে ভাই আমরা অমুক দিন আসছি, শুধু এই কথা বলতে হবে, মুনাজারের বিষয় বলার দরকার নেই, শুধু আপনারা আসবেন 10 ঘন্টা আগে জানিয়ে দেবেন, ঠিক আছে, বিষয় না বলে কোনো সমস্যা নেই। আপনারা যে কিতাবপত্র নিয়ে আসবেন ইনশাল্লাহ কিতাবপত্র থেকে আপনাদেরকে ভুল বাতিল প্রমাণ করে দেবো, যে আপনারা যে মাসালা পুরো আমল করছেন এগুলো অধিকাংশ ক্ষেত্রে জয়েব দুর্বল হাদিসের পরে আমল করছেন, আপনারা সই সূত্রে প্রমাণিত নয় ইনশাল্লাহ, আর আকিদাগত বিষয়তে কোনো প্রশ্নই উঠে না। যাই হোক, সর্বশেষ কথা এটাই যে মিথ্যাচার বন্ধ করুন, বাহাস মুনাজারা হবে,
এত লাফানো কিছু নাই, আগে থেকে বিজয় ঘোষণা করা কোনো কিছু নাই, এটা আপনি অন্য কোনো মানে কাউকে পাননি। আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আবারও বলছি, গর্ব করছি না, আবারও বলছি আপনাদেরকে যে কোনো সমস্যা নেই ভাই, আপনাদের সব পূরণ করা হবে ইনশাল্লাহ। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, অনেকজন এখানে ইতিমধ্যে আছেন মাশাআল্লাহ অনেকজন, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকজন উপস্থিত হয়েছেন। যাই হোক, ভিডিওটি ভাইরাল করবেন, আপনারা শেয়ার করবেন, পৌঁছে দেবেন বাতিল মিথ্যুক যারা আছে তাদের এমনটা মিথ্যাচার। ইনশাল্লাহ পরবর্তী সময় আবার একসময় আসা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি বাংলাদেশে উপস্থিত হতে পারছি, অতি শীঘ্রই বাংলাদেশে ইনশাল্লাহ চলে আসছি। তারপরে আপনাদের সঙ্গে আবারও ভিডিও লাইভ করবো বাংলাদেশ থেকেই, তাদের সঙ্গে কি অবস্থা কি পরিণতি এটা বলে দেবো ইনশাল্লাহ। যাই হোক, এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।